মানুষের যেই সময় ভিতর থাকি রুহ বা যখন বাইর হইয়া যাইব সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবায় একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিন দে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তেন জানাজার নামাজের মধ্যে যাইও, জানাজার নামাজও গেলে সওয়াব আছে কতটুক সওয়াব। হে নবী জানিয়া রাখেন আপনার উম্মতক লই যদি একটা আমল করতে পারেন নামাজের পরে সূরা ফাতিহা এক মর্তুবা আর সূরা বাকারার আখের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আপনার উম্মতক লই যদি এই আমলটা করেন এক নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা, আর দুই নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ এরা কিয়ামতের দিন খটিন ফুল সিরাতের গাঁট ফাড়ি দিতে সময় আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা, খটিন ফুল সিরাতের গাঁট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইত নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালে কে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালে কে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই, কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। খেয়াল করি দেখবা মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায় শয়তান এই সময় আসিয়া কইব ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আছে নি বলে হা তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম আজকে কবরের জিন্দগিত বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসবো আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেলো উঠাই লাইত, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না, নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালে কে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালে কে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই, কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হা, কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে যে সুরাটির নাম হলো কি বলে সুরা মুজ্জাম্মিল, মুজ্জাম্মিল নামে একটা সুরা আছে, সেই সুরাটা যদি কোন বন্ধকলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন এইভাবে পড়তে থাকতা হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাই দে পারবা। হক সুবহানাল্লাহ। যা সীতা লঙ্ক কিরে কয় আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশারে সুজন ফঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম করি খবালে নাই লেখা খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে সুজন ফঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে ফঙ্কি দি মুরা দেয়া থাকছে আদমের ভিতরে যে রূপ যেটা আছে জান যেটা আছে এটা আদমর ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রোগটা কোনোদিন আর দুনিয়ার জমিনও ঘুরিয়া রাস্ত নাই। এই পঙ্কি দি মুরা দিয়া থাকছে গে জান জানডে দেখবার লাগিয়ে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা জানটা কিন্তু দেখা সম্ভব হইল না, তাই আমরা প্রত্যেকের ভিতরে রূপ আছে জানটা আছে কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। আল্লাহর বান্দেগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করক কোন জায়গায় কবর দেব হইতো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক আমার নবীর ওফা তরা গেছে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার ওপাতর পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে ভয়
ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা? বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও, প্রথমে আকাশ থাকি ফরিস্তা গলাশি আমার জানাজা আদায় করবা, তারপরে তুমি তা একজন একজন করে আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানোর বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া সমস্ত নবী অগলর ইমাম, যে নবীর পিছনে সারা নবী অগলে মুক্তদি হিসাবে নামাজ পড়িলা, ও নবীর কে নামাজ পড়াই তাহার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নামাজ একা একা হইছে, কেউ ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সেই সাহাবী জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে আমি কি করতাম কবরটা খুদিতাম। রাসূলুল্লাহর অপাতর পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ, বুধ হয়দরা ওসিয়ত করছেন গতিকে চান্স পাইছেন খবর খুদিছেন হে আল্লাহর রাসূলে। ভাই মুসলমানের লাগিবে দহকাম মাইয়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো, আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়ত এরা দিবা এর লাগে করিবা, ওলাদকলে খাস করিবকলে সুন্দর করিয়া তুমি দেন গোসল দাও, এটা তোমাদের উপরে হক, সুন্দর করিয়া বরের বাতা আর মন্দির বাতা দিয়া পানিটারে জাল দেও, এই দুইটা জিনিস পানির মধ্যে দেবো এই লগে সুন্নত, দুইটা জিনিস তিত্তা বাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে, এর জন্য এই পানি দিয়া সুন্দর করিয়া মাইয়িতের গোসল তুমি তান দেওয়াও। সর্ব সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন মাইয়িতের গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও, আজরাইলে টান মারিয়া জান টান নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মাইয়িতের গোসল দিও না। যেই সময় মাইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয় মাইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে, ই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না, মাইয়িতের রুহান এখানে খান্দে বাবা ও কারণে খান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায়, আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়ি একবারে বিদায় হয়ে যাই। আর একজন বাবা আওলাদ পাইছেন মেয়ে সন্তান একজন, ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে, মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলাই দেননি না না, 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগে একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবার ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায় ঘায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবার সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবার কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে খান্দে রে, খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না, কোনোদিন মেয়ের আর বিয়ার সময় মেয়ে কোনোদিন খান্দিছে না, এটা রেকর্ড আছে না, হয়তো খান্দিছে না খান্দিছে, আর যদি কোনো গিয়ে খান্দেও না দিল দোলো তাকে যদি আসতা বাকি গুড়ে কোনটাইয়া খান্দাইবে খান্দাইবেন না, বলছে খান্দোস না বে উপায় নাই খান্দোস না, খানে আবহাওয়া শুরু করে দিছি ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব মেয়েটা খান্দে কেন গায়ের মধ্যে কাপড় লাগাইতেও খান্দে, পালকির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়, কারণ কিটা মায়ার বাড়ি ছাড়িয়া মায়ার ভাই ছাড়িয়া মায়ার বোন ছাড়িয়া মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়, আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়, বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে বলে কিলা খান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না, বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম 70 বছর কাটাইলাম মায়ের বাড়ি ছাড়িয়া ভাই বিরাদর সব কিচ্ছু ছাড়িয়া অত মায়ের আওলাদ রে ছাড়িয়া বিবি বাচ্চা সব কিচ্ছু ফেলাইয়া সব কিচ্ছু ছাড়িয়া মাইয়িতর গায়ের মধ্যে খাফন লাগানির পরে খান্দে, করার তুলার পরেও খান্দে, মাইয়িতে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরস্থানের মধ্যে সেই মাইয়িত কি কি করে ভুলে যায়। ও বাবা একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়, কোন কারণে নতুন জায়গার যার মেয়েটা বয় পাইব শরম করব, যার কারণে আপন জন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়, কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না, যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়, 40 কদম দেওয়া হইল গিয়া মোস্তাহাব, দিতে সময় সারা শরীর থাকবা
যদি সম্ভব হয় কোরআনের মধ্যে দরবা চল্লিশ কদম দেওয়া মোস্তাহাব, আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। ব্যাটিং তোর করার পিছিয়ে থাকতো পুরুষ লোক আগে যাইতাম, আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছিয়ে থাকতাম। একটা হদিস আপনার সামনে আমি আনি, আর বিটা বুখারি শরীফের হদিস, হদিসের এবারতটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান হসল, তান কবরস্থান গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম মাতিতে পারতাম। বুধবাই ত্রাই ঈসা নবী কবরস্থান গিয়া ডাক দিলে ওই ইনু খেয়ে আসো উঠো, ও উঠিতে লাগতো, ইগু তার মুজিজা আসল, নবী অকলর মুজিজা আসল, ওলি অকলর যেটা সাদির ওইটা খেরামত, আর নবী অকল তা কি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা, আমাদের নবীর মুজিজা কতটুকু শাওয়াহিদুন নুবুয়া সেই কিতাবের মধ্যে লেখছেন, আমার নবীর মুজিজা সাইর হাজারের উর্দে ছিল, সুবহানাল্লাহ, সাইর হাজারের উর্দে মুজিজা ছিল, এটা কত মুজিজা, অন্য কইলে কয় একটা রাইত হইছে। আল্লাহর বান্দাগণের জন্য দেখো কা হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইল, ও ঈসা, ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর তাকে তুলতে পারো দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর, তারা পুরাতন একটা খবর দেখাইছ, সেই পুরাতন খবর গিয়া ঈসা ডাক দিস, দেওয়ার লাগে লাগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, তিন নম্বর ডাকর সময় খবর তাকি একজন মানুষ উঠিলাম, উঠিয়ালা হাফিতরা থর থরাইয়া। হযরতে ঈসা কইলা, ও বন্দা তুমি খে তোমার পরিচয়টুকু আমারে দেও সাইন। তখন তাইন কইলা, আমার নাম হইল গেসাম, বাবার নাম কিতা বলে, বাবার নাম হইল গিয়া হযরতে নূহ, বলে নূহ নবীর আওলাদ দি তুমি, বলে হ্যাঁ, আপনাকে বলে আমি ঈসা, কেন আমারে ডাকছেন, বলে ডাকছি কোসাইন, তোমারে আগে দুই ডাক দিলাম কোনো ডাকের সাড়া নাই, তিন নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে, খেনে থর তরাইয়া কাফিতরায় মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দেও। স্বামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কেমতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া, বুধবাই তাই খবরের হালত তাকে কেমতর ডর ডর ডরাইতা, আমি ডরাইয়া জবাব দিয়ে না কই আর কেমতর ডাক পড়ি গেল না গীতা, আচ্ছা খাফো কেনে, বলে কেমতর ডরে মাতার চুল এবং দাড়ি গুলা সাদা কেনে, বলে একমাত্র কেয়ামতর চিন্তায়, অন্য রেওয়ায়ত আঞ্চন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বন্দেগান ও সময় নিসা আলাইহি সালাতু ওয়াসসালামে কইলা, ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকিয়ে আছে, বলে সাড়ে চারশো বৎসর তাকিয়ে আছি, এক রেওয়ায়তে আছে চারশো বৎসর তাকিয়ে আছি, আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও যাইন। হযরতে শামে কইলা, ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আজাব ব্যাপারে কোয়া আমার পক্ষে সম্ভব নাই, তবে জানিয়া রাখো কা আইস তাকি সাড়ে চারশত বৎসর আগে আজরাইলে টান মারি আমার জান নিছিলা, নিতে সময় শরীর যেন বেদনা হইসল গাইলা হইসল, এখনো পর্যন্ত সেই বেদনা আমার খবরে কষ্ট দে, এর লাগি বাবা জানটা বাহির হইয়া যাইতে সময় বেন সহজ নাই, চারশো বৎসর হয়ে গেল সামর কবরের মধ্যে, তাই হত্যা বড় কষ্ট খড্ডা, প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান একদিন প্রত্যেকর বাইর করে আনিবা, এর লাগি মত বাবা অত সহজ না মত বড় কঠিন, আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম, নবী জিয়া ফরমানে আজাবে সক্রাত তাকে তুমি তান পানা যাও, সক্রাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রেখুন, বলে গলার মধ্যে আওয়াজ পাই ভাই শরীর অচেতন হই দিব, জবান আল্লাহ বন্ধ করে দিব, আওলাদে বাবা হইয়া ডাকিবা মা হইয়া ডাকিবা কোনো উত্তর আসত নাই, আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হয়েছে এই ব্যক্তি কইতে পারতা নাই আমারে ফুটা ভানি দেও, আমার ভাত বড় বেদনা করে এর মালিশ করিয়া দেও, এইভাবে একদিন হয় তিন দিন কিবা তো তিন সপ্তাহ কিবা তো তিন মাস, এইভাবে আজাবে সক্রাত তুই তো হরে আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তো না আজাবে সক্রাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও, সূরা ইয়াসিন শরীফ
তিলাওয়াত করো হইতো আযাবকৃত রোগী কোন রোগী বলে সকরাতে আযাব বড় কঠিন আযাব সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাব আল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন সুবহানাল্লাহ কত সওয়াব ভাই মুসলমান মানুষের যেই সময় রুহটা যখন বাইর হইয়া যায় খোঁজ খবর লইতাম আমরার জিন্দা হলার উপরে বার কিন্তু রুহটা বাহির হইয়া গেছে এই রুহটার দুনিয়ার জমিনে গুড়ি আসতো নাই ও গোসল দেওয়াইবার সময় তুমি তাহলে প্রতিবেশী হল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও মা মারা গেছো মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাইন দেও আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যাইন না মন হরণ মুর্দা দরি লইব হই না হয় থাকতে পারে ডরাই মানুষ মরি গেলে ডরাই ইয়া আল্লাহ মানুষ মরলে ডরাই তাই মানুষ মরলে আর ডর না এন তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয় আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না রায় দেখা হল দিতে পারো কিছু মানছে ওলা ডরাই কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নাম মরা গুন্ডে হারাম করে দিছ আল্লাহর বান্দা রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ এই সময় খান্দা কুটা করি তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে আমরার জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে আমরা মইত বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো অসিয়ত আসেনি খে জানাজা হলাইতা এন কোনো অসিয়ত আসেনি কোন জায়গায় কবর দেওয়া হইতো যদি অসিয়ত থাকে তাহলে অসিয়তটা ফুরা করা হইতো ইলা তখন না লিখে অসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায় ইলা আসেন না লিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগুরর সাহেবে অসিয়ত থাকলে অসিয়ত ফুরা হতো অসিয়তটা কি তো হইতো ফুরো হইতো আমার কবর অমুক জায়গার মধ্যে দিও এই জায়গার মধ্যে কবর দেব হইতো কারণ এত থেকে বন্ধায় যে তু অসিয়ত অর্জন তবে একটা জিনিস খেয়াল করবা ইমাম যেই না শুন ইমাম সাবর সবচাইতে বেশি হক ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা ফাল্লাক রাবু আল্লাক রাব করিবে জানাজার নামাজ পড়াইতা করে কইতে গিয়া খোয়াওয়ায় আপন ছেলে আপন ভাতিজা আপন ছেলের গর নাতি বা আপন মেয়ের গর নাতি এইভাবে আর আরে খোয়াইয়া থাকছে গিয়া করিব আমরার দেশ মানুষ করিব মন কর বলে বইন একজন বিবাহ দিছিলাম বনির বাইশুরর গর ফুয়ে গুয়াইছ অজ্ঞা নামাজ পড়াইলাম কলা সরাই থাকে না কোন আয় আয় বাত্তুজি বিয়া দিছিলাম বাত্তুজির ননন্দর গর ফুয়ে গুয়াইছে পড়াইলাম গো করি বুঝ পাইছেন নি খান তো কি খান ই দারে দিও না ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান ইমামতি করেন ইমাম সাহেবর হক বেশ ইমাম সর্দার ইমাম হইয়া থাক সঙ্গিয়াম মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাহেবর হক বেশ ইমাম সাহেবে জানাজার নামাজ পড়াইতা খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবর কাছে ইজাজত লইলা তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব ইমাম সাহেবে নামাজ পড়াইতা ঠিক আছে জানাজার নামাজ অন্য একজন দি পড়াই নাই বেহতর হইল হক বেশ ইমাম সাহেবে জানাজার নামাজ পড়াইতা আর ইমাম কত বড় আজকে আপনার আর জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাঘ ঘুরি সাবাই গেছেন বাগেটরর সাবাই গেছেন গাঙ্গুলির সাবাই গেছেন যত বড় সাব আপনার খাকুয়া না কেন ইমাম সাহেবে যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারত না এই অধিকার নাই ইমাম সাহেবে যদি দেই পারবা নতুবা না খেয়াল করছেন নিমা
আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহ মিয়া সাহ সম্মানী ডাক, আমরা দেশ ইটা ডাকি না কইবা মোল্লা, বুঝাইছে হয়নি না না কইছে এই মোল্লার টিভি নাইছে রে কিতা খরতারি হ্যাঁ ইটার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল আজ সামনে শুক্রবার মাতিব সামনে শুক্রবার আত্তিলা গিয়া নামাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়া সারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট হয়ে দিছি কিত হইল টিভি নিউ কিত হইল বড় জলদি ঘুরি যাবে বুঝাইছে ও মোল্লার টিভি মোল্লা শব্দ বহুত বড় যার যেটা উপাধি দেওয়া হয় মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি যারা শত শত কিতাব লেখছেন মানে কিতাব লেখছেন এতটুক বেশি জ্ঞান যারা ইলমে ফেকা ব্যাপারে ফন ব্যাপারে বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান জ্ঞানী ব্যক্তি এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা বহুত বড় শব্দ বুঝাইছেন টাইটেল ভাস করলে এনারে হইনারি মৌলানা ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে ওলা যেমন মনে করপা মসজিদও গেছেন টাইটেল ভাষ হোক তাই না আমার ইমাম সামনে তাইন হাড়া আমরা তান পিছনে মুক্ত দি আমরা ইত্তেদা হরিয়া নামাজ তাই ইমাম সব আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লইছি বুঝাইছি বানাইয়া আমরা খালি ব্যবহার হরিয়া নুরুল আনোয়ার একটি কিতাব আছে সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখেন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায় লাউ দেখছেন তান কিন্তু ছিলেন না বিক্রেতারে প্রশ্ন করলো বা ইগুলা কি বলে আত্মীর ডিম লাউরি আত্মীর ডিম হয়েছে তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির হইন গ বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি খাওয়ার বস্তু তুমি সুন্দর করে বাক কর বলে কি বলে আত্মীর ডিম আজকে বাজার হইয়া লই আইছি ঘরের বিবি কইন গো স্বামী কি কোন এটা তো লাউ বলে না আত্মীর ডিম বলে আমি কইয়ার লাউ বলে না আত্মীর ডিম বলে হে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম আত্মীয় তো কোনো দিন ডিম দে না দিসলো নি ভুবন ভরা কোনোদিন আত্মীয় ডিম জি না আত্মী বাচ্চা হইতে ডিম দে না বিবিয়ে কোন এটা কিতা হই না আপনি বলে হয় বেটা কইছে আত্মীর ডিম বলি গিয়ে জেগিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত্র এগুলো দেখছি মুসলমান বলে মুসলমান হইলে কি তইল মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না ই ব্যক্তি মুসলমান বাইলাম কিলা কইলিব মিশা মাত আত্মীর ডিম কইছে আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি সুবহানাল্লাহ কত শক্ত ইমান বুধাইত রানী মুসলমানে মিশা মাতে না তা না খিদা কত শক্ত পাক্কা ইমানদার আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না মাতি না নিবন চাই জিও জিও মাঝে মাঝে আমরা মাতি চুড়া চুড়া সারার চেষ্টা করতাম মাঝে মাঝেও না বুধাইছেন আমি কইলা মারি মাঝে মাঝেও না চেষ্টা করতাম আস্তে আস্তে পরহেজ করতাম মিশা মাত মাথা গুনা কবিরা যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে আমি লাউ দি গিয়ে আইছি বুঝাইছি লাউ আমিও পছন্দ করি আমিও কইছি আর কিচ্ছু না লাউ আমার এক ভাই হওয়াইছে আমি লাউ লইছি ও নাস্তে যা আলিম গুলো খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে আছেন না না আছে দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম লাউটা বড় নবী যে পছন্দ করতাম আমার এর লাগি শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন আবু মোহাম্মদ ইউসুফ সাবে বর্ণনা করছেন বা শাহারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল খানি পাক করাইল চতুর্দিকে এলান করাইল বা শাহারুন রশিদের বাড়ির সারার দাওয়াত এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাসার বাড়িতে খাইতা গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা এর মধ্যে একজনে উঠিয়া কইলা বলে আমি লাউটারে পছন্দ করি না আমি লাউ খাইতাম নাই আবু মোহাম্মদ ইউসুফ সাবে তার বাড়ি হাতের মধ্যে লইছেন রেডি হইছেন আহারে নবীর দুশ্মন কি গো বাইর হইল আমার নবী যে লাউরে বড় পছন্দ করুন ও লাউটারে সে কয় খাইত না পছন্দ করে না ইগুরে আমি জমিনের মধ্যে রাখতাম সাইয়ার না আবু ইউসুফ সাব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা জানোস না নিরে বন্দা আমার নবী বড় লাউরে পছন্দ করতা তুন কেনে এটা নাকুশ করি লাইলে গজায় আজকে তরে আমি জমিন রাখতাম সাইয়ার না তুন নবীর সব থাকি বড় দুশ্মন সুবহানাল্লাহ বুধ হইত রাখ
নবী আল্লাহ পছন্দ করে না, তুন কইত্রে পছন্দ না, খাইতে নাই, তারে শেষ করে দিতাম, তার বাড়ি লইয়া রেডি। ওই সময় শুনছে কে, সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে আমি জানছি না বুঝছি না, আমারে ক্ষমা দাও, ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সবে কইলা যা তোরে ছাড়াই দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না জানিয়া রাখ, আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিন রাখতাম না। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হই যাই মুগিয়াম। একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, মাসলা খেয়াল করবা, কোন মসজিদ যদি বেটি মানুষ যদি হন তাহলে করার কিসের থাকতো, আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাই তো আমরা সারা পিছনে থাকতাম। করারের মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদ রে লইয়া যান বাবা, তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়, এই খান্দন কিন্তু আমরা খেয়াও শুনতে পাই না, শুনলাম নি কোনোদিন খান্দন, আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাই, মেয়েটা লালন পালন করি 18 বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম, বিবাহর ঠিক দিন দিনের সময় যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই নানি, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে, বলে কোন কারণে খান্দে, মেয়েটা ও কারণে খান্দে, বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশে আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন খেয়ে আটকাইতে পারে না, মেয়েটা ওই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে, পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে, মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়, ও কারণে খান্দিয়া যায়, বলে এই বাড়ির মধ্যে 18-20 বছর পর্যন্ত রইলাম, মা বাবা ছাড়িয়া ভাই বিরাদর সবরে ছাড়িয়া আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাইয়া, এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক বললাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিব, আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়, বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম, এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়, কোন জায়গার যার বলে নতুন দেশ নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার, ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া, নতুন কন্যার লগে একটা মেয়ে দিন বলে এখানে কোন কারণে দিই, নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন দেখার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার সা জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেয়ার লগে দেওয়া হয় না, একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বন্দার খবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব, 4টা আমলে বাবা দেখা দিব খবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বন্দায় জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে, তাহলে সেই কোরআন শরীফে গিয়া কবরের মধ্যে দেখা দিব সে আমলে, কইব কবর রে আমার বন্দার আমল হইলাম গিয়া আমি কবর, এই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না, এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না, আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা, নামাজ এবং রোজায় কইব কবরদার কবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না, 3 নম্বরে বাম দিকে আসব যকাত এবং হজ, যদি যকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই সাইড 3 মেয়ে আমল গুলায় বাম সাইডে আসিয়া দেখা দিব, পিছন দিকে আসব সৎকা এবং খয়রাত, আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত হকির মিসকিনে যে সৎকা যেটা করি, মুরুখ সৎকা করি, ছাগল সৎকা করি, নাকর ফুল সৎকা করি, খানোর খান্তেরাও সৎকা করি বাবা, গলার সরাও সৎকা করি, এইভাবে কোনো জানোয়ার আমরা সৎকা করি বাবা,
সারা সৎকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। সাইডটা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে, সাইডটা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন তাকে বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা, একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোন দন সম্পদ হলে কাজ দিত না, জমিনে যদি আমল করিয়া তুই যাইতাম বাড়ি হাসরের ময়দান ফায়দা ভাই মোহন। আল্লাহর বন্দেগণের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি বরণ দোয়া করুক জিন্দায়, কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক জানাজার নমাজ সওয়াব আছে। আল্লাহর রাসূল ফরমায়, কালা মান ইত্তাবা জানাজাত ঈমানাও ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউবরুগা মিন দাবানিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায়, কেউ জানাজার নমাজের মধ্যে গেল, গিয়া জানাজার নমাজ সে শরীক হয়ে গেল, আর তিন মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে, আল্লাহর রাসূল ফরমায় দুই কিরাতে নেকি আল্লাহ দান করিলাই। ইয়া রাসূলুল্লাহ দুই কিরাত কইছন, এক কিরাত নেকি কতটুকু কইব? আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক কিরাত নাকি হইল এক উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। আর মাটি যদি দেইন না, একবার তোরা সামনে দিয়ে আক পালা, একবার কষ্ট দিলে এই মহফিলে জায়গা হইত না, একবার তোরা তোরা সামনে দিয়ে আক পালা, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দাগণের জন্য আমরা যেন জানাজার পরে দফন করি মাটি দেই, দিতের সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা ইয়াদ করি, আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো, ও মাটির মধ্যে আমি যাইমু, সেই মাটির তাকি আবার একদিন উঠিম, কোন দিন বলে আখেরাতের দিন, সেই কিয়ামতের দিন। এই কথা কই আমরা কি করি? আমরা মাটি দেই না না, কেউ যদি মাটি দেন না, তিন মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যান গিয়া কোনো দিকে যান গিয়া সুম্মা রাজা কাবলা আন্তু দুবা না বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। আল্লাহর রাসূল ফরমায়, পরে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমান, তা না আমল নামাজ তাকি এক কিরাত নাকি কমি যায়। আমরার জানাজার নামাজ পড়াইন, কেউ করিব যদি হইন আপন ছেলে, ছেলের ঘর নাতি, আপন মেয়ের ঘর নাতি, আপন বাতি যাইতা করি ফাল্লা করা বু আল্লাহ করা করি বকলে জানাজার নামাজ পড়াইতা, ইমাম সাহেবের ইজাজত লইতা, নতুবা ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেবে জানাজার নামাজ খান্দা ভড়া খুয়া। আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল, ইয়া রাসূল আল্লাহ আপনার অপাতর করে গুসল কে দেওয়াই তো, ইয়া রাসূল আল্লাহ আপনার অপাতর করে কবর কে কুদিত, ইয়া রাসূল আল্লাহ আপনার অপাতর করে জানাজার নামাজের ইমামতি কে করত। আল্লাহর রাসূলে ফরমায়, ও সাহাবীরা শুনো, তুমি তেন আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে, আমার গোষ্ঠী আমার আহলে বয়তে, আর আমার গায়ের মধ্যে খাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও, আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত গলা সে আমার জানাজার নামাজ পড়িবা, তারপরে তুমি তেন একজন একজন করিও জানাজা করিও, আর আমার খবর কুদিবা আমার এক সাহাবিয়ে তাইন মানে ওসিয়ত করছন যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে অবাত্তর ঘরে তাই কি করছন? রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছন। আমরা কবর রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম, রসুলুল্লাহ রেখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূল মিল্লাতিহি, আল্লাহর রসুলদের রসুলের মিল্লতর মধ্যে বাবা রাখা হয়েছি। যার কারণে দেখুন আমদারে কবর তিনজনে রাখল রাখল দিলে না, রসুলুল্লাহ রে কবর শরীফ রাখছন কয়জনে বলে চারজনে রাখছন বাবা, যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী আর একজন রসুলুল্লাহর চাচা আব্বাস, তার দুইজন ছেলে সসমার ফজল, চাইর জনে নবীজিরে এসে কবর শরীফের মধ্যে রাখছন। আমার নবী মদিনার জমিনে শুইয়াছন বাবা, রসুলুল্লাহর রোজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রোজা মোবারক, আল্লাহর রসুলের দ্বারা তান মায়ার সাহাবি হযরতে আবু বকর
রাসূলুল্লাহর দরওয়াজা খুলে বলে হযরতে ওমর আরেকটি জায়গা খালি আছে একবার আসবা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দরওয়াজা শুয়ে আছেন মায়ার প্রাণের চাবি বন্ধু হযরতে আবু বকর। আল্লাহর বান্দেগণের জন্য রাসূলুল্লাহর রোজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিনা, ক্যালেন্ডারও দেখছি এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রোজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম, নবীজির প্রতি খেয়াল করতাম। আয় আল্লাহ নবীর দেশাবো আমার নিশোনারে আল্লাহ, আল্লাহ আমরা একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরা নেও। আল্লাহ গ্রামের জামে মসজিদে নামাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমের মধ্যে নিয়ম দারে নামাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা নবীর কথা দিল আনিয়া দোয়া করকা বেশি করিয়া নবীর উপরে দুরুদ শরীফ বেশি করি পড়ার চেষ্টা করকা যত এবাদত বন্দেগী করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরুদ পড়লে সেই এবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি, আমরা আল্লাহ যেন আমাদের জমিনে যতদিন রাখবা মুসলমানের কুল ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমাদের জমিনে রাখন, আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মরতে গানোর জন্য, আমি ওইলে একদিন কবর বাসইমু বাবা আমার লাগি মানসেওয়ালা ইয়াদ করবা দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যারু কুবুরাহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা, তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখেরাতের কথা ইয়াদ হইব, আখেরাতের তোমাদের ফায়দা হইবার লাগি। সারা ময়িত কলর কবরস্থান দেখলে ময়িত কলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করকা। আজকে এরা দেখকের ময়িত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়ে রইছন। আল্লাহর রাসূলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা যার নাম হলো হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানের কবর দেখার পরে খান দিতা প্রশ্ন করা হইলো, উসমান এত সম্পদশালী তুমি এত দন্দৌলতওয়ালা তোমার কিসের অভাব? কবর দেখার পরে খান দোকানে রে ও উসমান। উসমান এখন খবর দেখার পরে ও কারণে খান দি একা এক জায়গা আমার তো ও আজকে গেলা কবরের হালত জেলা আসল, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকবো যার কারণে একাভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই। এল্লা কি বাবা কবর দেখার পরে জিয়ারত করো কোয়া দিলের মধ্যে ডর খান্তা ঢোকা কোয়া। আল্লাহর খাস ইবাদত বন্দেগি আমরা জীবনে করতাম আল্লাহ আমরার তৌফিক দিদা। 60-70 বছরের জিন্দেগি হয়তো ভাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা। কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই বলে আয় আল্লাহ আল্লাহ তোমার হবিবর দিন ইসলামর কিছু খাম করছি মেহনত করছি রে আল্লাহ, আমার নবী বড় কষ্ট করিয়া দিন ইসলামরে প্রচার করিয়া তুইয়া গেছেন 365 দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত, একটা বার আমরা ইসলামের জন্য একদিন দুই দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত, কোনো বড় দোয়ার মহফিল হইছে ওয়াজ মহফিল হইছে যাও রে বাইয়ান যাও, আল্লাহকে ওয়াজতে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করো কাজ পিছনে দিছাইয়া দেখো নবী এসে দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করায়। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে 70 বছরের জিন্দেগি কাটাইলাই খালি তোমার লাগে কাটাইছো আমার নবীর লাগে তুমি কিতা করলাই? ও বান্দা যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াজতে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা কর, মানুষে মরণের পরে আফসোস করবা অমুক মানুষটা বড় বালা সরে বা মসজিদও বেশি খেদমত করছে মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুবত থাকলো ভালো জায়গার মধ্যে আসলো ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমাদের তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অন্যদিকে আর কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে, আল্লাহ আস্তে মসজিদের ঘর হে কোন হালতে কিতা দিবা? নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজ্জাম্মিল, মুজ্জাম্মিল নামে একটা সূরা আছে, সেই সূরাটা যদি কোন বান্দা যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়ায়
এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল দেখাবে আপনি দেখিলাই দেবার ওয়া হুকা সুবহানাল্লাহ, যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি করিও, একবার তুমি খানি খাইও আর একবার তুমি জল খাইও আর একবার তোমার জীবনে খালি রাখিও, ইলা যদি মানুষে খায় হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না, আমরা তো খুব ঠানাইয়া খাই বুঝাইছি, খাই না না বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে কমরের বেল্ট ছিল বুঝাইছি, মানে আই খানিটা হইতো একটু ভালো হইতো, বেল্টুট গুলিয়া রেডি খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো কা যেটা যার জীবনে যাতে রুগী হইতা নাই, আর আমরার মানুষ বেশি মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গোশতের অংশ বেশি খাই, গোশত বেশি খাই, আর দ্বিতীয় তো এইলোকে বাসপিস করি না, মাছে গোশতে সারা এখানো বেখো সব এখলো এখন এক পেটও যাইতো দিয়ে দেও বলার সারা খাইতে খাইতে আর ঠেঙ্গা মিঠা সপ্তাহ এক লাগে, টেঙ্গাও আছে মিঠাও আছে গোশতও আছে মাছও আছে ডিমও আছে খালি সব গরম গরম জিনিস, আর খাইলে আর বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার, ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরবে, ও আমরা খালি বেমারি হয়ে যায়, আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম, আর আমুলের সার উপরে তো নির্ভরশীল, ই আমুলের সাহ বাজারও খাইয়া আমরা সারা থাকি বড় বেমারি হয়ে যায়, ক্ষমা কয়া আমুলের চা তা খাওয়া একটু সময় লিগার চা খায় লাল চা খা কুয়া একগুড়ে এখন লাল চা ইতার এক মানুষে একদিন কইতা হকিরি চা বুঝি বুঝাইছে, আমি খেলা বড় ওইটা হকিরি চা খেয়ে বুঝব কইল ইতার তো এক রকম পয়সা হয়েছে, খালিও ভাতি সারিকু দিলা লাল এলো তো খাইল না, এগুর নাম বুঝির হকিরি চা, যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকিরি চা ছাড়া উঠায় নাই, আর আমরা খালি হকির চা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি হেঁটো বেদনা খালি গ্যাস বাদে আলছা রনি না হইত, আমরা কন্ট্রোলে খাইতাম কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম, সবে কন্ট্রোলে খাও, আল্লাহর রাসূলে কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তাহলে বিছনা জলদি লইও না, কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত, এখন ডাক্তার হকলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না না, এটা দেখো কা ডাক্তার হকলে রিচার্জ করি আবার ঘরছন, রাত্রে বেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও তারপরে তুমি তান বেড লইও বিছনা যাইও, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায় এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলাম, সুবহানাল্লাহ এই মুহূর্তটাও বলবা, কিন্তু দেখেন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও, যে ব্যক্তি মরণপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ কর্তার বাম সাইড চাপাইয়া রাখিও, ফিসন সামনা চাপাইয়া রাখিও, তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা ফড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইত নষ্ট করি লাইত, এর লাগে সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকে বিদায় দিত, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার খোলা দুশ্মন, শয়তান আমরা সারাটা কি বড় দুশ্মন, এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জি আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করিয়া আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইম, যে কোনো মানুষ বেমার পড়ছন মরণের সময় দুই দিন চক্ষু বন্ধ তিন দিন বন্ধ বা তিন মাস পর্যন্ত যদি বন্ধ থাকে মানুষের যেই সময় ভিতর থাকি রূপটা যখন বাইর হইয়া যাইব সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব, এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়, খেয়াল করি দেখবা মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়, শয়তান এই সময় আসিয়া কইব ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আছে নি বলে হা তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম
আজকে কবরের জিন্দেগীত বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসবো, আল্লাহর বান্দেগণ শয়তান আসিয়া চাইব ঈমান ডেলো উঠাই লাইত, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না, নবীর সুরত ধরতে পারে না। বলেন বেশি করিয়া নফল রোজা রাখো, রোজা রাখো, শরীর কমজুরি আইব, গুনাহ তাকি পাক তাকবায় আল্লাহ কি দেখেন জানি, বৎসরে এক মাস রমজান মাস রোজা মাস, সেই রোজা মাসও মানুষ বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায়, মানুষের শরীরের কমজুরি আছে থাকে, এই ধরনের নফসানিয়তর গুনাহ তাকি মানুষ বাঁচতে পারে, এরা হসি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিয়েছে। আমাদের দেশের মধ্যে হসি দেওয়া হয় ছাগল রে, তবে এটাকে পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না, তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না। বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খসি দিতা কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না, কোন ছাগল দেখবা কোন সময় বেমার কমের না, খসি দিলে তার মানে রোগটা ছাড়িয়ে দিয়ে রোগ মুক্ত হয়ে যায়, এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন যত কম বয়স মুসলমানি দিবা দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়, এটা বাচ্চান্তর বেমার আজার কমি যায়, তারা পবিত্র হয়ে যায়, এর লাগে মা বাবা যত জলদি বারণ কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল ডে আমরা খসি দেই, এর লাগে খসি দিলে জায়জ আছে না জায়জ না, এটা দিয়ে আবার কোরবানি করা জায়জ আছে। কেউ যদি কই না নাই গুরুত্ব একটা অঙ্গ নাই অংশ নাই এটা কোরবানি হইব, বলে জি কোরবানি হইব, কারণ কোরবানি হইত নাই নিষেধ আছে, কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই, বিলকুল তার দাঁত নাই চক্ষু নাই তার খান নাই, খানোর মধ্যে কিছু শর্ত আছে খারকা সারা এইভাবে আছে, সামনে দি খান যদি লঠাইল তাকে খাটা তাকে এই ধরনের খান খাটা গরু দি কোরবানি দুরুস নাই, যার জন্য আল্লাহর বন্দেগান ফায়ের মধ্যে যদি টাপ থাকে না ফাও যদি ঠিক থাকে না এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কোরবানি হইত না হয়, কিন্তু খসি দিয়ে কোরবানি হয় আকিকা ওয়াদায় হয় কোনো অসুবিধা নাই, এর জন্য আল্লাহর বন্দেগান তবে খসি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করবা, কিয়ামতের দিন আরেক গুরু মানুষে আল্লাহ প্রশ্ন করবা, যার জন্য রাসূলুল্লাহ ফরমায়েন তুমি তাই আত্মহত্যার মত তাকি আল্লাহর কাছে পানা চাও। আমরা শরীরের কিছু শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম, কেউ শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছিলাম না, এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে, ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায়, চুল নেয়নি না এখন চাই চুল নে, চুল বিক্রি শুরু হয়েছে, মা বই নাগলে জমাইয়া তো বাচ্চারা বিক্রি করে মিটাই আনি হয়, মাতার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত, আপনার আমার চুল হইল জ্ঞান নিয়ামত একটা সৌন্দর্য, মহিলাদের মাতার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না সৌন্দর্য থাকে না, আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না তত সময় সুন্দর বাসে না, পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া আর মহিলার সৌন্দর্য চুল নিয়া দেখুন জানি, মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না, যাই বলি বলতে গর্দনা কাটা যদি কোনো চুল খাটিয়া মহিলা বারে রাস্তা পায় যত শিক্ষিত উপকা যত টাইম টেকালা উপকা যত সুন্দর উপকা বাদে উঠে হইবা মহিলার কালচারটা বলা নেই হইবাই না রাখুন হইবা, কারণ মহিলা পিছন দিকে চুল খাটা হারাম, ডিজাইন করা হইলে হারাম, সামনে দিয়ে চুলের ডিজাইন করা হইল কি হারাম, আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়কা ফিতা ফাড়কা সুন্দর করিয়া ডিজাইন রাখকা গর্দনা কাটা রাখকা, এরপর মানছে সাব্যস্ত মানি আনে না উঠিয়া কইব ই বেটা ফোন থেকে আইলা খানোর মস্তা নাইলাম কইব না রাখ যায় যত সুন্দরিয়া চুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানো কইব না রাখ মস্তান মস্তান কইব ডিজাইন করলে তো এমন মস্তান কইবা যত লম্বা করে রাখকা, পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে ওটা রাখছুন কিবা তো, কিন্তু যত সময় দাড়ি রাখছেন না অত সময় তান পুরুষ পুরুষের সৌন্দর্য বাসে না, দাড়ি রাখার পরে মানুষের গণ্য করে দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সর্বপ্রথম দাড়ি রাখিসলো,
এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা, ইব্রাহিম তুমি ডরাইও না, ভয় করিও না, তোমারে আমি জমিন ও সম্মান মর্যাদা আমি দান করিয়া। এর লাগি ব্লাড, শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন, নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোন মানুষের ব্লাড ব্যাংক গিয়ে এক ইউনিট দুই ইউনিট দান করছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা যায় নাই, শরীরের অঙ্গ বিক্রি করা যায় নাই, এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষ আল্লাহ প্রশ্ন করবা, তার দেহ নিয়ে শরীর নিয়া তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই, কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বন্দা, আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে, এর লাগে এক গুরু মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে আটকিবা। এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন, ফানা চাও আল্লাহর কাছে মাফ চাও, আর একটা মউত বড় বালা রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস মামে মুসলিমি ইয়ামুতু ইয়াউমাল জুমআ ও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, জুমআর রাত জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। জুমআর রাত জুমআর দিন মরলে বড় বালা, কবরের আযাব মাফ। বুখারী শরীফের আরেকটা হাদিস আল্লাহর রাসূল ফরমায়েন, কোন মানুষ যদি ফেটো কোন বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায়, ফেটোর রোগের কারণে মানুষে যদি মারা যায় কষ্ট পাইয়া, এই মানুষে শহীদি দরজা আল্লাহ দান করিলেন। হক সুবহানাল্লাহ। এখন ফেটোর রোগ হয় মাঝে মধ্যে এক গুরর হয়, হয়তো আল্লাহর হুকুমে হইছে বা কোনো ব্যতিক্রম হইছে, এতে বলে ফেটোর রোগ বানাই কানা বুঝাইছে, বলে ফেটোর রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফ শুনছি, এতে বলে বানাইতে না, বলে তো বানাইতে পারবা, আপনি আমুলোর সার ডেইলি খাই না বিশ কাপ হইব না এখন চাই ওই যাইব গিয়া কমি গেল কি তো। এর কারণে আমুলোর সা যদি আপনি বেশ করে যদি খাই এমনিও আপনার ফেটোর রোগ হয়েছে। আল্লাহর মন্দির এর জন্য বিশেষ করিয়া দেওয়া হয়, পেটর রোগে যদি ওইয়া কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায় তাহলে এই মানুষ আর কি হইব, এই মানুষের কি তো হইব বলে শহীদ দরজা আল্লাহ দান করব। তবে আমরা মুসলমান জাতি দেখো আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম, আজ থাকি দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন বলে তুমি তান খাদ্য গুলা খাইতে সময় ফেলি খাসাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اما بعد باوري কান্দি দ্বিতীয় খণ্ড যুব সমাজদের উদ্যোগে আয়োজিত পবিত্র ওয়াজ মাহফিল। এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেব সাহেবজাদা ডুমরির ডুমরিপাড়ি। আজকের এই মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ানে আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানি সিনেমা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এত বিশাল একটা মাহফিল
যুবকরা মেহনত করিয়া মুরব্বীরা সহযোগিতা করছেন, যার ফলে এত সুন্দর একটা মাহফিল তৈয়ার করছেন। তাই রাত্রি তেমন বেশি নাই, মধ্যবর্তী রাত, আপনারা ধৈর্য সহকারে, একদিকে মেঘ আর একদিকে ঠান্ডা, এত কষ্টের শিকার করিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা মাহফিলের মধ্যে আসেন। আমি এক নালেক বাপসি গড় তাকিয়ে হয়তো আপনারা এইভাবে মাহফিলও নাও থাকতে পারো, আমি বাপসি না অতজন থাকবা করি। ই যে হারে মাঝে মধ্যে মেঘ আয় বলা না, আপনারা যেন অত কষ্ট করিয়া ওখানো পর্যন্ত মাহফিলও আসেন, আশা রাখিয়া থাকবা বাকি সময়। আমি আমার উপকতাকে ধন্যবাদ জানাইয়া যেন আপনারা যেন অত মেঘর মাঝে আবো আসেন, ইলা কোনো জায়গা খালি আকাশে ডাক দেওয়া মাত্র সারা যায় নাই। মহতরম হাজিনে কেরাম, অসংখ্য উলামায় কেরাম মোগল বাকি রয়েছেন, বাংলাদেশের অতিথি মৌলানা ফরজান আহমদ সাহেব আরও অন্যান্য উলামায় কেরাম মোগল বাকি রয়েছেন, আপনার খেদমতে তসিবান বা সীমিত একটা সময় আছে, কার্যসূচি অনুযায়ী সীমিত সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। এটা ওয়াজ মাহফিল, তৎসঙ্গে শুনছি কিছু মুর্দেগানোর জন্য দোয়াল লাগি ইসালে সবর মতো মাহফিল হল না, সব এলাকার মুর্দেগানোর লাগিও দোয়া। মহতরম হাজিনে কেরাম, আজকে আমরা জিন্দা হইয়া মুর্দারে ইয়াদ করিয়া, এটা বহুত খুশির সংবাদ। আর আমরা হইলে একদিন মরি যাই, মরার পরে আমরা নাম বদলি যাইব, আমরা মুর্দা হইব, আমরা আর নাম মানছে তখন আর কোনো কিচ্ছু হইত না, মুর্দাও হইবেন না। মানুষ মারা যাওয়ার পরে মৈত মুর্দা হন, আর নাম ধরিয়া কইলেও হো কইবা অমুক মরি গেছে কোন দিনের আগত, আর এই মানুষ আর জিন্দা থাকতে জেলা ডাকিছন নাম ধরছেন ইলা আর কোনো কিচ্ছু হইন না। আমরা সবই একদিন এই মায়ার দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব বিদায় হইব, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়েও থাকতাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতরে বড় সুন্দর করে সৃষ্টি করছেন, বিআইয়ে সূরা তিম্মা শা আরাক্কাবাক, সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইত্রা আমি দুনিয়ার জমিনও যা কিচ্ছু সৃষ্টি করছি মখলুকের মধ্যে সবথেকে সুন্দর সকল সুরত দিয়া ইনসান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি, আমরার জেলা সুন্দর সকল সুরত ইলা আর কোনো মখলুকের নাই। ও আয়াতর ব্যাখ্যাত একটা ঘটনা আনছন, রসুলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া হল, ইয়া রসুলাল্লাহ আমি একটা সন্তান পাইছি, সন্তানটার রং বড় খালো, মানে রংটা কম খালো। রসুলুল্লাহ ফরমাইন মন দুর্বল করলা এখানে, যদিও সন্তানের রং কম হয়েছে, আল্লাহ তো কইছেন ইনসান সবথেকে সুন্দর, মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যদি রং কিছু কম হয় মায়ের কোনোদিন ভালাই দিন জি না, বাবায় ভালাইন না, সন্তানের প্রতি মা বাবার খুবই বেশি মায়া লাগে। মার কুলত থাকি কোনো সময় সন্তান যদি বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে মারা যায়, দেখুন জানি দুনিয়ার জমিনও ফাকির বা দাঁত আহে, ফাকির বা দাঁত, কোনো সময় বাচ্চা বড় হয় মানুষের চক্কুর সামনে দৃষ্টিত ফড়ি যায়, কিছু মানুষে ফাকির বাদা ভাঙ্গে বাচ্চা আনি নাই আনেন না, বাচ্চা আনলে মার এই সময় কতটুক ছটফট করে উড়াল দে চাইব, যে মানুষে বাদা থাকি বাচ্চাটা নের ফাকির তুই শক্তি নাই, তবু চেষ্টা করে দেখি বাচ্চাটা বা সানি যায়, একটা বাচ্চা আনার পরে, একটা বাচ্চা আনার পরে ফাকির কতটুক ছটফট করে দিলে খান্দে ওলা টিপ্ত দ্রুপ মানুষর, একটা মানুষ কুলতা কি একটা ছোট শিশু বাচ্চা মারা গেলে ওলা মার বাবার বড় দিল আক্ষেপ লাগে, চোট লাগে, লাগে না না, কিন্তু যত আসন খেয়ে ছোট সন্তান মারা গেছেন না নিলা মারা গেছেন, চোটফট করবা বহুদিন খান্দিবা বহুদিন ভরে আস্তে আস্তে বলিবা। তো আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস হর জানদার হর নফস একদিন মৌতরে চেকা লাগবো, মৌতর লাগি দেখা করা লাগবো, হর ব্যক্তির একদিন মৌত হইব, জানদার বস্তুর সবরও মৌত হইব। মৌত আমরার দিল আছে কিন্তু মৌত আমরা ডরাইনি কই যাই জি মাতকা সাহেব, মৌত আমরা ডর করেনি, সবেও ডরাই মৌত, বাঁচিবার লাগে সবরও আশা আছে না, আশা আছে। আমার একদিন এক ভদ্রলোকে কইল হুজুর শুনলাম কিতা মানুষের নাভি গাইলে বুঝিন 100 বছর বাঁচা যায় আসানি, বাঁচিত করে মানুষের নাভি গাই দিত, আমি বললাম নাউজুবিল্লাহ এটা কোনোদিন শুনছি না বা, তবে এটা আউরি কুফরি মাত, এটা সারিতে ওইটা বিশ্বাস করিও না বেটা, বাঁচিত করে কই থেকে শুনছে মানুষের নাভি গাই দিত, কোন মানুষের নাভি খাইতে হইলে আর কোনোর
ফেটিকু হাঁটা লাগবে না এখন যে তো বাদ খাব না এল্লাগি মৌত মৌত্রে সবে মানুষ মৌত না কোনো একতেলাফ নাই কোনো একতেলাফ নাই একেবারে আপনার আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করবা বলে মৌত হইব নি তোমার বলে জিয় জিয় আমি একদিন ইহকাল ছাড়িয়া পরকালে গমন করবো হইবাই না না আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি জিজ্ঞাসা করেন জানি বলে আপনি মরবা নিয়ে বলে হ্যাঁ আমি একদিন মৃত্যুবরণ করবো শ্মশানে আমি যাইব হইবাই না না কথা হইবাই না না আমি মরতাম না আমি একবার চিরস্থায়ী সবে মানত কিন্তু মৌত ইয়াদ করা দরকার আমার মৌত বড় কঠিন গাঠ আলোচনা টানলে বুঝতে পারবা মৌত বড় কঠিন গাঠ আসলে সহজ নয় প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগব শরীরে একটা শাল ঢুকলে টান মারি বার করতে কতটুক চোট লাগে দুঃখ লাগে লাগে না না গলায় হাঁটা লাগলে বাহির হইতে বাবু ভিতরে যাইতে কতটুক কষ্ট লাগে ওলা ভিতর তাকি রোগটা একদিন বাহির হইয়া যাইব ই বাহির হইয়া যাইতে বহুত কষ্ট যারা মারা গেছ আমরা কই আর অমুক মারা গেছন আদায় পাইছন তাইন বুঝছেন তাইন কিলা মারা গেছ তার মত কিভাবে হয়েছে ইলা প্রত্যেক দিন আমরা প্রত্যেক আমরা একদিন মৃত্যুবরণ করব তখন কোন মৃত্যুর স্বাদ যেটা এটা আমরা প্রত্যেকে ফাইয়া যাইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা মত সম্পর্কে ঘোষণা দিছেন সাহাবায়ে কেরাম ওগলারে কইলা ও সাহাবী ওগল শুনো তুমি তাই আল্লাহর দরবারও ফানা চাও কয়েকটা মত তাকিয়া এর মধ্যে একটা মত ইল গিয়া অ্যাক্সিডেন্ট মত তাকি ফানা চাও অ্যাক্সিডেন্টে মরই না গাড়ি অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্ট প্লেন ক্রাশ হয় গাছটা কি ফর্স হয় বিল্ডিংটা কি ফর্স হয় বিভিন্ন ব্যতিক্রমে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে এই সময় কলিমার নসিব না হইতে পারে যার কারণে মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন বয়ান করছেন কইছেন তুমি তাই গাড়ি প্লেন জাহাজ যে কোনো সওয়ারি অবস্থায় কলিমাটা ফড়ি লিও হঠাৎ কোন সময় তোমার মৃত্যু হইছিব তুমি কলিমা যেন ফড়িছ কলিমা ফড়ার কারণে তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত কবুল করে নিব তোমার মৌতটা কলিমার মৌত হয়ে গেছে ইমানি মৌত নসিব হয়ে গেছে হক সুবহানাল্লাহ হুশ হর মতো ইনশাল্লাহ আমরা গাড়ি সাইকেল বাইকে উঠতে কলিমা ফড়ি লিবা সারা খেয়াল করিয়া ই কলিমা ফড়াত বহুত ফায়দা আছে অ্যাক্সিডেন্টর মৌতটা কি আল্লাহর কাছে পানা চাইতাম আমরা দোয়া করতাম আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টর মৌতটা কি আমরা পানা দিও কলিমার নসিব না হইতে পারে বেকিয়ালে কলিমা পড়েছি না দুই নম্বরে আল্লাহর রসুলে ফরমাইন আরেকটা মৌতটা কি আল্লাহর দরবার তুমি তেন পানা চাও সেই মৌত হল সুইসাইড মানে আত্মহত্যা নিজে নিজে জানটারে রোগটারে কষ্ট দিয়া বাহির করা এইভাবে মত তাকে তুমি তেন আল্লাহর দরবারে পানা চাও বড় খারাপি মত ইলা যারা মারা যাইবা জানিয়া রাখবা এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ হল্লা জমিন তাকে বিদায় হইলাম কেউ যদি ফাঁস লাগিয়া বিশাইয়া মরে এটা মানুষের জানাজাত মানুষ খুব কম যায় কম জানি না এখন খুব কম যায় ফাঁস লাগিয়া মরল বিষ খাইয়া মরল কোন কারণে মরল বলে নিজে নিজে জমিনের মধ্যে বড় দুঃখিত হইয়া মারা গেল মানুষের জীবনটা সুখে আর দুঃখে কোন সময় মানুষের জিন্দগির মধ্যে সুখ আসব জিন্দগির মধ্যে দুঃখ আসব আমরা পড়েছি মসজিদের মধ্যে বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি আনছি না না জীবনে বালা হইব বুড়া হইব এল্লাগে আল্লাহ কে আসতে আমরা জিন্দগির মধ্যে কোন ধরনের মুসিবত যখন আসব মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম সবর করতাম আল্লাহর রাসূলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান সবর হইল যা ঈমানের অর্ধেক অঙ্গ সবর করা যেটা ধৈর্য ধারণ করা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তালে না হক যখন তহমত তুলে লইল তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকায় ঘরের ভিতরে খান্দিতে আসেন নিকটে আর একজন মহিলা খান্দিতরা আল্লাহর রাসূলে গিয়ে প্রশ্ন করন গো আয়েশা খানে খান্দ বলে আমার উপরে এত বড় তহমত তুলছে যার কারণে আমি খান্দিয়ার রাসূলুল্লাহ ফরমান বা সবরুন জামিল ও গো আয়েশা তুমি সবর করিলা ও সবর করাটা খুব ভালো খুব সুন্দর সবর করাটা সেই মহিলারে প্রশ্ন করন গো আল্লাহর বান্দি তুমি কোন কারণে খান্দ বলে ও কারণে খান্দিয়ার আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে সফওয়ান ইবনে মুআত্তালে
আমি বড় দুঃখিত ইয়া খান্দিয়ার, দক্ষিণী মানুষের খান্দন দেখি আমি খান্দিয়ার, এই কথা আল্লাহর রাসূলের শুনিয়া কইলা, তুমি যেন দুঃখে খান্দিতায় আর একজনের দুঃখর খবর শুনিয়া দেখিয়া আল্লাহ তোমার সেই খান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত মানুষ দুঃখী মানুষের দুঃখ দেখে আমরা দুঃখ প্রকাশ করতাম, আমরা কি করতাম দুঃখ প্রকাশ করতাম, ইলা দুঃখ দেখে খান্দিলে দুঃখ প্রকাশ করলে সওয়াব আছে। আচ্ছা ঠিক আছে, আমার গাড়ির ড্রাইভার কয়েস বাইর হইয়ার আপনি গাড়ি ওখানে সরাব কাম মানে আমার যদি সব গাড়ি বন্ধ বাইর হন হলা না, যার কারণে সাদা ওয়াগনার গাড়িটা সরাব কাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা, এর জন্য সবর ইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেকঙ্গ সবর বুঝবইছি। আমরা গ্রামের মানুষে কইলেন সবর করলে খবর মিলি, বুঝা গেছে এল্লাগি যে কোনো ব্যাপারে সবর করার চেষ্টা করতাম। আপনার বাইয়ের জমিনের মধ্যে তিন দিন বড় সাতাইছে, চার দিন সাতাইছে, বড় কষ্ট দিছে, আপনার গ্রামের কোনো ভাই আপনারে বড় কষ্ট দেন, আপনার করণীয় কি? নবীর উম্মত হিসাবে ইমানে হাইসিয়তে আপনি কি করতা? সবর করতা। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ জানেন নিশ্চয় আমি আল্লাহর যাত সবর করনেওয়ালার পাশে আছি। এই আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা হাদিস বর্ণিত করছেন, কিয়ামতের দিন আল্লাহর যাতে এক বুড়ো মানুষ আলাদা করবা, এরারে আল্লাহ হিসাব লইতা না, বেলা হিসাবে জন্নত দিলাইবা, হিসাব নাই ফরিস্তা হলে আঠাইবা, কই বাবা তুমি তো কই যাইতা আবু হিসাব দিছো না, তখন এই গুড়া মানুষে উঠিয়া জবাব দিবা কইবা না না আল্লাহ আমদারে ছাড়াই দিছো না, আমদার কোনো হিসাব লইছেন না, বলে এখানে বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম, এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমাদের হিসাব লইছেন না, আল্লাহ আমাদের বেলা হিসাবে জন্নত দিলাইছেন, কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ এ বেলা হিসাবে জন্নত দিবা, এর লাগি সবর করাটা ইমানের অর্ধেকঙ্গ। আপনার এই গ্রামের কোনো মানুষে সাতার ধৈর্য ধারণ করেন আপনি তার দিকে হাত বাড়াইন না, দাঁড়ি গড়ের একজনে আপনারে খুব বেশি সাতার খুব বেশি কষ্ট দেন, সবর কর জিন্দগির মধ্যে আপনি ফায়দা মন দইবা, যার কারণে আল্লাহর বান্দেগান আমরা দুনিয়ার জমিনে মুসিবত আসব, আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার যেতাম না। এইভাবে যারা মৃত্যুবরণ করবা কুফরি অবস্থায় মারা গেছেন ইমান লইয়া নাই, কেয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই, সুইসাইড করা বড় খারাপ। আল্লাহর রাসূলের ফরমান ওটার তা কি পানা চাও, কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা, বলে তোমার দেহর কিছু অংশ নাই গেলে, যারা ফাঁস লাগি মরণ এরার বুক সিরো নানি মাথা সুলানি হাঠা হয় কিডনি পর্যন্ত চেখা হয় এইভাবে পোস্টমর্টম করা হয় নানি কঞ্চায়, এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, বন্দা তোমার এক গোটা অঙ্গ দিয়া দিছিলাম, আজকে তুমি শরীরের অঙ্গ খেনে কম লইয়া আমার কাছে আসতে কোসাইন, তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই, ফরিস্তকলে লেখিয়া রাখি দিবা, যার কারণে বন্দায় জবাব দিতে পারতা নাই, আল্লাহ কইবা জমিনে তুমি এইভাবে মৃত্যুবরণ কষলা, রে বন্দা জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম, তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে দুর্যবস্তি করিয়া জানতারে বাইর করলাই, আমি তোমার সিদ্ধান্ত করি লাইছি, এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল গিয়া জাহান্নাম। রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামকলের মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যেতাম, খুশি খুশি বুঝবাইছেন, মাঝে মধ্যে ছাগল খুশি দেই না, রাসূলুল্লাহ কইলা না তুমি তো খুশি হইও না, খেনে হইলে এরা জানেন না, ইয়া রাসূলুল্লাহ আমদার মর্দামি শক্তি আমদার খাহিজাতর কারণে আমদার নফসানিয়তর কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম, বাড়ি কখনো বিবাহ করছি না, আমরা শরীরের যেন পাওয়ার এটি বেশি যার কারণে আমরা গুনা যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই জিন্দগিতে আর কোনো গুনা করতাম না, বলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যাই। আল্লাহর রাসূলে ফরমায়
এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তুমি তাই না কাজ করো, তোমার তানর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব। তুমি বলে না না আবো এটা হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাওয়া যায়, ও আর এক দলিল খান্তি বার করেছ, কোনো দলিল নাই বুঝাইছেন, হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায়। কি জানি বাতাস আপনার এই আইসেন, আমি জানি না আমার কাছে একদিন আইসি ওলা হুজুর কিতাব শুনলাম হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায়। আমি বললাম এটা আমার জানা নাই, পাইছি হইছি না কোনো কিতাব, বড় ঘরের শিখাও এটা বেহুদা মাত। সে কইবা এটা যত সময় পশম দেখা যায় না তত সময় মানে তা সুবিধাবাদী মাসলানি কর যায় যে না এলাকি মাসলা আমরা মানতে লাগবো, সঠিক নিয়মে আমরা রোজা রাখতে লাগবো। এগুন ফর্জ রোজা এগুন লিয়ে ডং করলে হামাইত নাই, আর রোজা মাস কিছু গুসা আলা মানুষ আমরা আছি, তাহলে একটু কন্ট্রোল কন্ট্রোল একটু সেইবে থাকতাম, যেসার সময় যেসা আনে গুসা করলে হামাইত নাই। মা বই নকল রোজা মাস বহুত কষ্ট করো, বহুত কষ্ট করো না, দিনও কাম রাইত কাম, খালি রাঁধতে রাঁধতে শেষ আর দইতে দইতে শেষ। অনেকদিন দেখি সোশ্যাল মিডিয়াত কি গিয়ে ফটো দিয়েছে, এক বেটিয়ে বাসন অত খান দিয়ে খালি খান দে বুঝাইছেন, সে গিয়ে ফটো দিছে সারিয়া বাসন এক দেড় ইফতার করি আনলে বারোইলে এক দেড়, এর বাদে ইরিবার ভাত খানি আর এক দেড়, এর বাদে বেটির তো ভাগে দি তেরা বিয়ে হরিতা, এর বাদে আবার ফতার হানিও রেডি করতা, ফতাবালাও আবার খাওয়াইতা, বাচ্চাও কুলো লইতা কোনবা লইতা কথা, এর বাদে এক বুড়া আগুন গরম চোখ লাল খালি হ্যাঁ সা হইল না কে আব বুঝাইছিল এটা বুঝতা। এরা হইলে যে মানুষ এটা তো মেশিন নাই বলে পেট্রোল ভরতে আর খালি চলত, এটা তো মানুষ নাই নুকন চায় এর লাগে রোজা মাস। বেটিন তো রুবরে বেশি গরম হইতা না, কারণ বেটিন তো রোজানো ধর আমার জেলা জানো ধরছে রোজায় বেটির ওলা ধরছে না কোথায় না বলে আমি হইলাম গিয়া মনে করিলাম ও লোহার তৈরি আর বেটি হইলে স্টিলের তৈরি ওলা কিছু আছে না, সারাও মানুষ কিন্তু সেও স্টিল না সেও লোহা নাই সেও পিতল নাই সারা এক ধরনের। বেটি মানুষ জেলা বেটির জেলা জান আছে আমার ওলা জান আছে, আমি জেলা চলতাম রোজা মাস কিছু হকলরও কম বেশি একটা জানো দরে রোজাদার মানুষ কমজোর হইব, রোজাদার সঠিক রোজাদার কমজোর হইব, মানুষের কমজোরি আইব এর লাগি বেটির তোর লাগি থোড়া এক লাইনে ব্যবহার হইতো, আর নাইলে রোজা মাস তালাক তুলাক দিয়া বুঝাইছেন নি সাইডো ভাই খালি শোনা যায় হেন কইতাম হেসাব ভাই এক খাম বলাই দিছে বলে কি তো হইছি বেটিও কিনে রাখছি হবাড়ি বলে কিতা বলে তিন গান কই দিছি এসার বাদে খবর হইবা তিন গান না হে দোকান কইছে সমিয়া বুঝাইছেন ও কইবা না দোকান কইছে এখন যা খবর পাইছি মেসাব কোনো লাইন আছে বলে দোকান কইলে ঠিক আছে বুঝাইছে অসমিয়া তারা গিয়া কোন এক ওইটা আমি কিচ্ছু বুঝবাইছি না কিতা কিতু কইছে ও আর সে জোড়া লাগাইতো আসলে হুশ বুদ্ধি তিন গান কইছে গুছা করে এর লাগি মিশা মাতিত্রা গুণাগার ঐত্রা তালাক ইতার লাগি দিন না এর জন্য আসমানের দরওয়াজা খুলিয়া দেব হে রমজান মাস অফি রওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত অন্য রওয়ায়াতের মধ্যে আইছে জান্নাতের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয় ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখা হয় ও সুলসিলাতি শায়াতিন শয়তান রে আল্লাহর যাতে জিনজুর দিয়া বান্ধিয়া রাখি দেন কিতাব ও জিনজুরের কথা কইছন জিনজুর যে তাইতা আবার লোহা দি বানানি হয় এই সন্তান শয়তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখুন ও কারণে আমার বন্ধ হলে পবিত্র এক মাস বরকতওয়ালা এক মাস এই মাসও সঠিকভাবে তারা আমি আল্লাহর জাতর ইয়াদ করত তারা রোজা গুলা সুন্দর করে আদায় করত ও আল্লাহ আমদার এহসানের জন্য আল্লাহ অত বড় দুশ্মন আমরার শয়তান দে আল্লাহ বান্দিয়া রাখি দেন সঠিকভাবে নফল রোজা ফরজ রোজা গুলা আমরা রাখতাম আর নফল রোজা আমরা বৎসরের মাঝখানে কিছু রাখতাম দয়া করিয়া নফল আমালর প্রতি অগ্রসর হওয়া তেরাবির নমাজরে গুরুত্ব দেখা টাইম মতো আল্লাহকে বাঁচতে দয়া করিয়া ইফতার করার চেষ্টা করবা টাইমে ইফতার টাইমে সাহরি আর আগের দশ দিনের এতেকাফ এতেকাফ হইল তিন প্রকার সুন্নতে মুয়াক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা আর নফল সবর উদ্দেশ্যে কেউ যদি করেন আর ওয়াজিব ওইল গিয়া আপনার কেউ যদি মান্নত করেন ইলা যুবক ভাইয়া নফসর আসুন বিদেশ নাই বাইরা নাই
এতকা পরব খা, আপনার পরব পরকাল জীবন বিশ আপনার জীবন সুন্দর হইব, এতকাফর দোয়া কবুল হয়, এতকাফর ডুকিয়া বেশ করে দোয়া করো, আল্লাহর কাছে হও, আল্লাহর কাছে কান্দ, দেখবা আল্লাহ বাকি জীবন সুখের জীবন বানাইব, এতকা ফরক খা 10 দিন দরাইন না জানি 10 দিন মসজিদ হয়ে একজন জমি গেলে গিয়া এতেকাব, ইনশাল্লাহ কোনো চিন্তা নাই, যার কারণে এতেকা ফরক খা মা বই নকলে করতে পারবা। আর রোজা মাস ইফতারি লইয়া ইফতার আপনিও করেন না আমিও করি না, আমিও আপনার তোর দোয়ায় বৎসর বাড়ির ইফতার মাহফিল মুখতসর করি, যার কারণে ইফতার মাহফিল 10 জন লিও খরক পা, ইফতার খরাক পা লাগা করার মানুষরে বন্ধু বান্ধবরে মেসাবরে আনিয়া ইফতার খরাক পা সব অত সব একজন মানুষরে ইফতার করাইলে কিতাব লেখসন একটা রোজার সমতুল্য সব একজন মানুষ যদি ইফতার করে একজন মানুষরে অতটুক সব পাইব সুবহানাল্লাহ। এল্লা প্রতিবেশী মানুষের ইফতার করা খা, বা আমরা দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত, ইফতারি লইয়া যাই বনিন তোর বাড়ি যাই না না যাই, তবে ইগুও মেয়ের বাপে তার সুবিধা অনুযায়ী ইফতার লইয়া আইবা, এতে চাপ দিতাম না বলে 10 হাজার ভিতরে আওয়াও লাগবা লইবা আইও না, ওটা হইন না কোনো জায়গায়, ইয়া আল্লাহ 10 হাজার গিয়া আসছে কিতা গো তোমার বাপর কোনো লড়া হয় না কিতা হইলা মারা যান না কিতা, ওটা হই ছেলের বউরের কুটা দে শ্বশুরী হলে ইয়া আল্লাহ 12 রোজা গেছে কিতা আর আইয়া লিয়া কিতা করতে শূন্য ইয়া আসছে 15 রোজা গেছে ইতা এখন খাওয়া যাইতো না ইতা গা গা করে বুঝাইছে কি হাল্লত বা, এখন মেয়ের বাবা তার অসিয়ত আন্দাজা লইয়া আইতো আর যেদিন বারে লইয়া আইতো ইগুত কোনো চাপ সৃষ্টি করতাম না, মেয়ের বাবা হইলে করে বিভদি মল্লানি হবে, যার কারণে ইফতার করানি সুন্নত, ইফতার নিজে করক কা অন্যরে করক কা, আর এতেকাফর প্রতি সারা খেয়াল করবা, কোনো কোনো মহল্লা ইলা ভাইবা দেখবা এতেকা ফর্দা নাই খালি মিয়া সাহ, মিয়া সাহের উপরে এগু জিম্মা নাই হক নাই, মাসলাগত গেলে মেসাবরে সারা চাপ দি ফেলাই, এর কারণে মেসাবরে চাপ সৃষ্টি করা আমরা লাগি সঠিক নিয়ম নাই, কারণ আমরা মহল্লার উপরে দায়িত্ব সুন্নতে মাক্কায়দা আমরা এতেকা ফর্তাম, আমরা সারা গর্ভবতী 1 জন আইতাম, এখন গর্ভবতী 1 জন যদি আমি মসজিদে আগইবানি জি না সা লইয়া নেমকি লইয়া জিলা মিলিয়া মায়ের হরিয়া মহারা শেষ হয়েছি বুঝবাইছে, হের লাগি ও 2 জন 3 জন দায়িত্ব দেওয়া হয় বুঝবাইছেন, এটা কত মাই রইব 3 জন এখন হইলে রোজা মাস আগুন উঠি যায় বলার আগে, তার কারণে আরেক জিনিস রোজা মাস জুয়রর নমাজ পড়িয়া প্রায় মসজিদ ইগু এক দলিল হয়ে গেছে, আসর পর্যন্ত মসজিদ থেকে বেশ মানুষ যাই না, গরম হানো যাইতা বাড়ি থ তো হানিও নাই বর্তাও নাই কিচ্ছু নাই খাওয়াও যায় না, তো মসজিদে সময় খাটাইলাই, তো মসজিদও বিছনা লইলা লম্ব হইলা ফ্যান চালু দিলা আর দুনিয়ার সারা গহুটি যায়, এই সময় একেবারে কিতার অমুকর হুয়া দেখি একটা বাইক আনলো ইটা মিজু মারিয়া আইছি, তো বদগুমান খালি আউরি হেন কইতা ও খাসিয়া বেটিরে মাই ডাকিয়া ঠকিয়ালি হয়েছে, ওজন বদগুমান যেটা না জানিয়া না বুঝিয়ে আমরা মাতি আমরা গুণাগার হইয়া, আমরা গুণাগার হইয়া এর জন্য আল্লাহ কে আসতে দয়া করিয়া রোজা মাস মুখরে কন্ট্রোল আমরা রাখতাম, জবানটারে কন্ট্রোল রাখতাম, ফরর মাত গিবত থাকে গিল্লাত থাকে আমরা বিরত থাকতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, মসজিদের ইমাম সাহেব যে টাইম যেটা জানাইবা ওটার প্রতি গুরুত্ব দিবা, মাজর কথা তো কোরআন শরীফ নাই, নামাজ যে শব্দ কোরআন শরীফ আছে নাই, বলে এনু নামাজর আরবি লইয়া সলাত, সলাতর কথা তো কোরআন শরীফ আছে না আছে তো বুঝা লাগবে, এর জন্য রমজান মাস আইছে আল্লাহর রসুলে যখন রজবর চাঁদ আরম্ভ হইত সাহাবাই কেরামহলের কইত সাহাবিয়কল রমজানর লাগি তুমি দেন তৈয়ারি নেও, রমজান শরীফর লাগি তৈয়ারি নেও, সাহাবাই কেরামহলে প্রশ্ন করেন ইয়া রসুলাল্লাহ রমজান তো বহু দূরই অত আগে তৈয়ারি খেনে, নবীজি বরমাইন তুমি দেন রোজার লাগি তৈয়ারি নেও, ও কারণে কইয়া যদিও দেখরা বহু দূরে কিন্তু এই রমজান শরীফর রোজা ফরজ রোজা যেগুন এগুন তুমি দেন সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতায় এগুন ফরজ আল্লাহর খাস হুকুম বুঝছেন, এর জন্য বিশেষ করিয়া রমজান শরীফর রোজা এগুন ফরজ আমরা জানা আছে, এগুন রাখতে হইলে এগুন তরিকা অনুযায়ী আমরা রমজান শরীফর রোজা রাখতাম, আয়াত সম্পর্কে ইনশাল্লাহ থোড়া ফোড়ে আমি আলোচনা করব, প্রথমে হদিস যেটা তিলাওয়াত করলাম ও হদিস নিয়ে থোড়া আলোচনা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান আরম্ভ হয় রমজান দাখিল হয় শুরু হয় তখন আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় গিয়া কক সুবহানাল্লাহ,
আসমানের দরজা খুলে হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের দরওয়াজা কেন খোলা হয় আমরা একটু জানতে চাই। রাসূলুল্লাহ ফরমায়েন, আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয়। ই হাদিসের সরার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমায়েন, আল্লাহর যাতে আসমানের দরওয়াজা খোলা মানে রমজান আল্লাহর বন্ধ হলে যা ইবাদত বন্দেগি করবা, ডাইরেক্ট গিয়ে আল্লাহর জাতর কাছে গেছে ইবাদত গুলা পৌঁছি যায়। ওই লগে যা দেখালা রমাদান ফতিয়াত আবু আবুসামা, আসমানের দরওয়াজা আছে নি বলে হ্যাঁ দরওয়াজা আছে। নবীজির যখন মেরাজ নসিব হইল, এক একটা আসমানের মধ্যে জিব্রাইলে গিয়া যখন ডাক দিলাম, এক একটা আসমানের এক একজন মালিক আসলা, মহতরে মাইল, মহতরে হাইল, মহতরে কাইল, মহতরে আমাইল, মহতরে মতাইল, মহতরে আমাসিল, এইভাবে এক একজন ফরিস্ত হল। এক একটা আসমানের মধ্যে এক একজন ফরিস্ত হলাসল, যার জন্য একদিন মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ একদিন জিব্রাইলের সম্মুখে নিয়ে বসা, হঠাৎ রাসূলুল্লাহ বিকট একটা আওয়াজ পাইছেন উপর দিকে। উপর দিকে আওয়াজ পাইয়া রাসূলুল্লাহ কইলা, ও জিব্রাইল কিসের আওয়াজ আমি বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের একটি দরওয়াজা খোলা হইছে, এই দরওয়াজা প্রথমবার আজকে খোলা হইল, প্রথমবার। ইয়া রাসূলুল্লাহ সেই আসমানের দরওয়াজার দিকে প্রথম একজন ফরিস্তা তশরিফ আনডা, এই জমিনের মধ্যে প্রথমবার তশরিফ আনতে আসেন। কিছুক্ষণ পরে সেই ফরিস্তা আল্লাহর রাসূলের সম্মুখে বসিয়া জানাইলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফরিস্তা আসছি একমাত্র আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ লইয়া। সুবহানাল্লাহ, দুইটা সুসংবাদ লইয়া আইছি। তখন রাসূলুল্লাহ কইলা, হোসেন কিতা সুসংবাদ? হে নবী জানিয়া রাখেন, আপনার উম্মত হলে যদি একটা আমল করতে পারেন নমাজের পরে সূরা ফাতিহা এক মর্তুবা আর সূরা বাকারার আখের অংশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, আপনার উম্মত হলে যদি এই আমলটা করেন, এক নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা, আর দুই নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ, এরা কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতের গাঁট ফাড়ি দিতে সময় আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা, কঠিন ফুল সিরাতের গাঁট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইত না। সুবহানাল্লাহ, বুধবাইত্রারি এই আমল সূরা ফাতিহা পড়িতে মাত্র আধা মিনিট লাগে, আর লিল্লাহি যে সূরা আমরা সূরা কই বাকারার আখের অংশ, এক তিন মিনিট সময় লাগবো। ই আমলটা আমরা এশার নমাজের পরে বা মাগরিবের পরে অবসর সময় করতাম পারমু, এটার মধ্যে ফজিলত বেথালা, নবীজির সামনে এই ফরিস্তা ডাইরেক্ট আইয়া খুশ, এর জন্য আসমানের দরওয়াজা কুলিয়া দেওয়া হয় রমজান মাস। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, অন্য রাওয়ায়াতের মধ্যে আইসে জান্নাতের দরওয়াজা গুলা কুলিয়া দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখা হয়। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তান রে আল্লাহর যাতে জিনজুর দিয়া বান্ধিয়া রাখি দেন। কিতাব ও জিনজুরের কথা কইছন, জিনজুর যে তাইতা আবার লোহা দি বানানি হয়, এই সন্তান শয়তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখুন, ও কারণে আমার বন্ধ হলে পবিত্র এক মাস, বরকতওয়ালা এক মাস, এই মাসও সঠিকভাবে তারা আমি আল্লাহর জাতর ইয়াদ করত, তারা রোজাগুলা সুন্দর করে আদায় করত। ও আল্লাহ আমরার এহসানের জন্য আল্লাহ অত বড় দুশ্মন আমরার শয়তান দে আল্লাহ বান্দিয়া রাখি দেন। শয়তান বান্দা থাকে কেন বিশ্বাস? এখন কেউ প্রশ্ন করবা, শয়তান তো বান্দা শুনলাম, এরপরেও দেখি রোজা মাস দেখি মানছে শয়তানই করো, কেউ কইতে পারো শয়তানও করো রোজা মাস দেখা যায় ঝগড়া করো, ইতই লগে আমরার বুড়া খাসলত। ও রোজা মাস প্রমাণ মিলে আমরার শয়তানে অশ্বাস দিয়া দিয়া এই শয়তানে আমরার দিলগু একবার তার তাবে বানাই লিছি, তার মুখা করি লাইছি, এর লাগি শয়তানে দিল বহুত আসর ডালিয়া দি। দেখুন শয়তানের হতটুক বাহাদুরি আছে, পাওয়ার আছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরিয়া লেখছেন একটি ঘটনা, আঞ্জন নূহ আলাইহি সালাতু ওয়াসসালামের জামানায় তান একটা ফলর বাগান আসল, শয়তানে গিয়া ফু দিছে তান ফলর বাগান ডে মারি লাইছে। নূহ নবী গিয়া ফলর বাগান বা সাইত্রা চিন্তা করডা,
শয়তান আইসে মানুষের সুরত ধারণ করিয়া আসিয়া কয়, ও নূহ আপনি কিতা অত চিন্তা কর, বলে চিন্তা করি আর আমার ফলর বাগান খান কি গিয়ে মারল না কিলা মরল, বলে জিতা করতাই ও সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলে তুমি ভার পাইনি, বলে আমি জিতা করে দিলাই মোক, তবে ষাটটা জন্তু লাগবে, বলে কিতা জন্তু দেওয়া লাগবো, বলে আমারে দিবাই বাঘ সিংহ দিবাই কুকুর দিবাই মেকুর দিবাই শুকর দিবাই শিয়াল দিবাই বেড়িয়া দিবাই, এই ষাটটা জন্তু আমারে দিতে লাগবো, বলে কি করবাই, বলে জবে করমু ওগুলার রক্ত গাছের গুড়ির মধ্যে দিমু গাছগুলা আবার জিত্তা হয়ে যাইব, হইলে আচ্ছা ঠিক আছে ও জন্তুগুলা দেব হইল, ও শয়তানে জব করিয়া রক্ত দিছে তার গুড়িত দেওয়ার পরে গাছগুন জিত হয়ে গেছে, ইলা পৃথিবীর জমিন কোন বিজ্ঞান কোন বড় সায়েন্টিস্ট পয়দা হইছে না মরা গাছরে জিতা কর্তা খেওর শক্তি নাই, একমাত্র শয়তানে আবার পশুর রক্ত দিয়ে আবার জিত্তা করে লাইল, ও সময় নুন বিয়ে হইলা তুমি খের বা তোমার তো ফাওয়ার, বলে আমি হইলাম গিয়া শয়তান, বুধবাইছে শয়তানের ফাওয়া, বলে রবা শয়তান তোমার আগে চিনছে তোমার মাঝে অত বাহাদুরি অত ক্ষমতা নেই, বলে জিয়া বলে এই গাছে কিন্তু জিতা করে দিছো বহুত বালে কাম করছো, বলে বালা না ক্ষতিও আছে, বলে কিতা যে গাছর গুড়িত দিছি বাঘর রক্ত এই গাছর ফসল যেন খাইবা এন মগজ হইব বাঘর লাগান, যে গাছর গুড়িত দিছি আমি শিয়ালর রক্ত থান মগজ হইব শিয়ালর লাগান, যে গাছর গুড়িত শুকরের রক্ত দিছি তান মগজ হইব শুকরের লাগান, যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি তান মগজ হই জীব কুকুরের লাগান, আমরা হই না নি বেটার মগজ কুকুর মগজি না গিতার খালি সিল্লা বেঠাই গে তা হই না নি মাঝে মাঝে রোজা মাস একগুড়ো কিছু হা খা বাঘ হয়ে যায় দেন হয় একগুড়ো কিছু আগুন হয়ে যায় গিয়া মারতেও গরম হয়ে যায়, হ্যাঁ এর লাগে দেখো কা শয়তানে এক ফাকির ভারের না আর এক ফাকির ফল খাওয়াইয়া কর ওলা মগজ দিয়া দিম তান তানটে বুধ ভাইত্রানি তার নাম হইল শয়তান, ও আল্লাহ জানেন কোরআনের মধ্যে বলা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, তুমি তান শয়তানর ইত্তেবা কখনো করিও না, শয়তানর ইত্তেবা কিতা ওখান বুঝা লাগবে, দেখো কোয়া কোন অন্য যত আসো না আপনারা আমিও ওলা আছি, শয়তানে কোনো সময় দিল একটা অশ্বাস ডালিব হইব কিতা জানেননি হইব, ও খাম আইস গরিলার বাদে খাইল থেকে খালি তৌবা করবি মা হয়ে যাবি, কিবা তো কইব কয়দিন হারাম খাইলা বাদে এটা তৌবা করবে বেশ করি সদকা করাত করবি এটাও তোর সারা ভার হয়ে যাবি, ওলা যখন দিল অশ্বাস দিব যেন খরিলা ও খাম খান বাদে তৌবা করবে, ও মন করিলে ইতাম আমরা শয়তানে আমরা দিল ডালি দিছে অশ্বাস ডালি দিছে আগলা তাকিয়া ডালি দিছে, তে ঔ সময় আমি শয়তানর যদি কথা মানিলাই তার থাবে হয়ে গেলাম তখন আমি আমার নফসল লাগি লড়াই আরম্ভ করতাম, না রে বা ইটা দিলে ডাকে রবাই দিয়ে আমি না যাইতাম না কখনো যাইতাম না আলিম হলে কইসন ইলা যাইতাম না কইয়া ও যে নফসরে গুড়ানি বাধা দেওয়া লড়াই করা জিহাদ করা ও বক্ত হইল গিয়া আপনার আমার কামিল দরজাত গিয়া ফৌসিমি ওলা যদি নফসল লাগে আমরা লড়াই করতাম পারি, আল্লাহ কইতাম ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন, শয়তান হইল তোমাদের কুলা দুশমন, আপনার বাইয়ে দুশ্মনী হয়তো করতে পারে তিন দিন কিবা তো এক বছর, গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করতে পারে কিন্তু আপনারে জানে মারার চেষ্টা জলদি করার যাইত নাই, বাইয়ে যত দুশ্মনী করক রে আখতা বাই যদি বিপদে পড়ে খবর পায় আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গে বাউরঘাট, আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া বোয়ালিভার, যত দুশ্মন থাকুক না কেন বাই দৌড়াই একবার যাইব কিন্তু শয়তান অত বড় দুশ্মন চাইব দুনিয়ার জমিন আমা আপনারে আমার কিলা নষ্ট করত বরবাদ করত চাইব নষ্ট করিয়া ওলা ধ্বংস করত একবারে চিরতরে জাহান্নামি বানাই লাইত, হইবরে গিয়ে সম্মান বাক্কা খামাই লাইছি থোড়া অবুরে কোনো লাইনে অসম্মানই করতাম পারিনি, একটা বাউক লাগাইয়া অশ্বাস দিয়া জমিনে দরা খাওয়াইয়া ই পরিমাণ অসম্মান করব, শয়তানে বাদে হাসিব আর মানুষে আমার লইয়া খালি ঠাট্টা করবা, এর লাগেই তা সব খামুইয়া থাকছে গিয়া আমরার দুশ্মন শয়তান, সব খামুইল গিয়া আমরা দুশ্মন শয়তানর, অসুলসিলাতি শয়াতিন শয়তান আল্লাহ বান্দিয়া রাখি দেন
ওফি রওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান, রহমত আমরা দেখতাম পাই না, রহতম রহমত আমরা ওজন করতাম পারি না। আলী মগলে রহমতের কথা কোন, কোরআনে রহমতের কথা উল্লেখ আছে, আল্লাহ ঘোষণা করছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তুমি তা আমার রহমতের না উমেদ হইও না, আমি আল্লাহর জাতর কাছে কত রহমত আছে রে বন্দা, আমার রহমতের আশা নিয়ে তুমি তেন দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতের খাতিরে তোমারে আমি মাফ করিয়া দিমো। এর জন্য রহমত কোনো মানুষের উপরে যদি পড়ে, কোনো বাড়ির উপরে যদি আল্লাহর রহমত নাজিল হয়, এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত হয়, এই বাড়ির মধ্যে শান্তি হয়। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, রহমতের কোনো সিটা নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রুজি রোজগার করবা বরকত পাইতা নাই, আর রুজি রোজগার করবা খাইবা কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি থাকত নাই। এর লাগি রহমত প্রত্যেকের বাড়ির মধ্যে রহমত নাজিল হইতো ওভাবে আমরা আমল করতাম। কোন বাড়ি তৈব, যে বাড়িত যে গর কোরআন শরীফ তিলাওয়াত হইব, যে বাড়িত নমাজ হইব, যে বাড়িত পবিত্রতা থাকব। কোন বাড়িত দেখবাম বাচ্চারা কোন সময় সাসিদ ফসরাব ঘটডাম, গরর অদিকে ফসরাব ঘটডা, হদিকে ফসরাব ঘটডা, বাড়িটা একবারে অপরিষ্কার, পরিষ্কার নাই, এই বাড়িটা নোংরা বানাইলি যায়। আশপাশের মানুষ যাতায়াত করার পরে দেখা যায় বাড়ির মধ্যে দুর্গন্ধ, একজন মানুষের দুর্গন্ধ জারতো ভারের না, জানিয়া রাখবা এই বাবের কোনো বাড়ি যদি নোংরা হালতে থাকে, বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্তা হল যাইন না। যে বাড়ির মধ্যে গান বাজনা বাজে, এই বাড়ির মধ্যে রহমতের ফরিস্তা যাইন না। আর যে বাড়ির মধ্যে বেফাসা খাম থাকে, এই বাড়ির মধ্যে ফরিস্তা যাইন না। লাগি বাড়ি পরিষ্কার হইতো, গর পরিষ্কার হইতো, আমরা বাড়িটার সুন্দর করিয়া রাখতাম। আর বাড়ির তিলাবত যদি থাকে, যে বাড়িত রহমত, এই বাড়িত রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, রুজি রোজগার আল্লাহ একটা বরকত দিন, রুজি রোজগার ইত্যাদ বরকত দিন। একটা আমল আমি আপনাদের সম্মুখে আমি হইয়া দেই, সামে সবস্থা নেরাজা আলা হজরতর লিখা ওখানো লেখছেন, আমরা লেনদেন করি টাকা পয়সা আমরা মানুষের হাতে অনেক সময় দেই দেই নি না দেই। আল্লাহর বন্দে গান, দেখো কা টাকা পয়সা লইতে সময় আমরা একটা আমল যদি করি, আর দিতে সময় যদি একটা আমল করি। কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন, ওয়াইজা আসাবাতুহুম মুসিবা, কষ্ট হয় না বাবা, মহিলার গর্বর কারণে কনসিডার আছে রোজার লাগিয়া, তবে ফুরা করতে লাগবো, এই গুণ একবারে মাফ নাই। আমরার দেশ কত মানুষে ডাক্তারের পরামর্শ লইয়া অবৈধভাবে লুকায়িত অবস্থায় মহিলাদের গর্বরে জায়গায় জায়গায় নষ্ট করডা, ইলা হয় না না যায়। এইভাবে জবাব যারা সন্তানটা নষ্ট করডা কামতর দিনেরা, কিন্তু আল্লাহর দরবার ও বাবা বিশেষ করে জবাব দি হইবা, যার জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের গর্বটা আমরা বিশেষ করিয়া নষ্ট করতাম না। আরেকটা হইল মারাত্মক অপারেশন, আরেকটা হইল একটা অপারেশন, মহিলা হন জোয়ান, দুই সন্তান পাইছেন, এক সন্তান পাইছেন, এই মহিলারে ডাক্তারের কাছে একটা অপারেশন করডা, আর সন্তান না। যদি কোনো মহিলার স্বামী মারা যায়, আবার মহিলার এখতিয়ার আছে বিবাহ করতে পারবা, এখন অন্য স্বামীর ঘরে যাইবা আর সন্তান পাইতা নাই, এর লাগি এইভাবে কম বয়স দয়া করিয়া মা বোন হলে অপারেশনটা করবা না, স্বামী নিয়া গর স্থির অপারেশন করবা না। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি করিয়া তৌফিক দেখুয়া, এই বাক্যা আলোচনা করলেছি প্রায় ঘন্টা হয়ে গেছে, প্রায় ঘন্টা তোড়া কম, আল্লাহ তৌফিক দেখ যা আলোচনা করছি, ইনশাল্লাহ কোনোদিন লাইনে সময় মিলে আর একবার আইসলাম, অন্য বন্ধও আসলো বন্ধ একবার আইসলাম, বাক্যা লম্বা আলোচনা করছি, আল্লাহ তৌফিক দেতে ইনশাল্লাহ কোনোদিন যদি আওয়া পড়ে হুকুম হয় লম্বা আলোচনা করবো। আর বাক্যা সময় করে লিছি থোড়া সময় কই, আপনার সময় বাক্যা নষ্ট করলিছি, মনে কিচ্ছু আনবার ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বি, বুঝাইছেন? আর হি তো আছে গুড লাখ দেড় লাখ বড় বৌরি হয়, এর লাগে আপনার এটা ফ্ল্যাট এফেক্টেড জায়গা, বারিশাই এলে ফ্ল্যাটে এলে ফুসকুনি ডুবাইল তোমার গুলা ভাঙিছি বলে না, একটা স্থায়ী একটা হল হইতো খাস করি আপনার কাছে খারজ, যতদিন মানছে অজু হড়বা ইলে সাবর অংশীদার, যতদিন মানছে অজু হড়িবা, এর লাগি আমি লম্বা আলোচনা আজকে যাই না, খালি ফোন আর আমি মূল দাওয়াত রাখছি দুইটার মাঝখানে এক ঘন্টা, বুঝাইছি
আর আমি আগামী কাল বাংলাদেশ যাইতাম, গিয়া তো কিছু ঘুমাইতাম না, বুঝতে পারতাম। আবু আর একটা রয়েছি, মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা গড়িতে শুনে আমি নিজে আসলাম প্রথম বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময়। আপনারা এগুলো রাখিয়ান না, বাংলাদেশ আগামীকালি প্রোগ্রামও যাইতাম করি, বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার, যার কারণে এগুলো রাখিয়ান না। বিশেষ অনুরোধে রাখছি, কইছি সাড়ে সাতটার থাকি নয়টার ভিতরে আমি যাইমো, গিয়া নয়টা জায়গা তো বাজাইছি। আর তিন নম্বর প্রোগ্রাম ওগুলো রাখা আমার, হিটা আসলো ওলা সাড়ে আটটা ওগুলো সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হই দিয়ে মাইক বাদে কইবা কম সময় করিয়ে গেলে আগে ই বৎসর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই। আমি হকটা গিয়া শেষ করতাম বাদে ঘুরিয়ে বাড়িতে আইতাম, বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণই লাগে, লাগেই না না বলে কাস্টমার কত যা চেকিং আছে, বিভিন্ন ফর্ম ফিল আপ এসে আছে, দিনও বাড়তি জায়গা ফসতে লাগে, এগুলো ব্যাংকে গিয়ে আপনার ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে। বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ, বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে সারাটা আগামী কাল দিত রাইট প্রোগ্রাম হইতো পরের দিন ঘুরি যাব ২৬ তারিখ বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই, মোট সময় পারলে সিলেটও যাইতাম মনে মনে আছে। যার কারণে এক চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন চার ঘন্টা লাগবো, এক ঘন্টাও জিয়ারত দোয়া কর্ম ইনশাল্লাহ গেলে। আর আমার আরও জৈবা কাজ করি আপনারা কাজমতো পরবর্তী অতিথি মোল্লা বদরুল্লক সাহেব ইসলামউদ্দিন সাহেব আসুন, আপনারা বয়ান শুনবা নয়টা বাজি কিন্তু খালি ফোন আর কিন্তু নয়টা থেকে সাড়ে নয়টা টাইম দিছিলাম, সাড়ে নয়টা ফসতাম কি লাগে আল্লাহ জলদি সরে নিতাম ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার আরজ আল্লাহ একদম দৌলত একেবারে কম নাই, সেও গরিব না সেও উপবাস না, এবার মসজিদর একটা হল হইতো যেটা পানি উঠিত আর যতদিন মানছি বুঝু করবা পানি খাইবা এটা সদকায়ে জারিয়া আরও জইল আপনাদের খেদমতো এক হাজার এক হাজার করে দিলাইলে পনেরো জন বিশ জন মানুষ এগুলো আগবাই যায় আগবাইব না না বলছে মনে করলে ফয়লা কম উবালা আমি বেশ কইলাম না এক হাজার এক হাজার টাকা করে আমরা দেই না কয়েকজনে আসেন নিলাম কোনো বাই টনটনি হোক পাজান বলে দিমু বা আমি এক হাজার আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা তাকলে দিন না বলি আমি দিলাম একলাগে পনেরো হাজার দশ হাজার আর বেশ সান্দারখানা আমি একলা দিলাই ইলা যদি কোনো বাই থাকো দেখা আন্নাইলে এক হাজার দুই হাজার করিও দেখা আসেন নিলাম কোনো বাই কোনো মুরব্বী সাপ বলে আমি দিমু বা বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহকে বাস্তে প্রথম পর্যায়ে প্রথম এক নম্বরে দিন বা আমি এক হাজার টাকা বা দুই হাজার টাকা নগদ বাড়েন না বাদেও আপনি দিবা আল্লাহর বাস্তে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে এগু উজুর ব্যবস্থা হইত এগু একমাত্র উজুর ব্যবস্থা হইতে একজন ভাই বারক কাছেন দেখি আল্লাহ বাস্তে দেখি মা আশাল্লাহ দিয়েছেন পাঁচশো টাকা নেন নাম কিতা মা আশাল্লাহ মমতালী সাহেব দিয়েছেন নগদ পাঁচশো টাকার বাদে দিবা পাঁচশো টাকা আল্লাহ মমতালী সাহার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ মমতালী সাহার খাস করে তার মার খানদান বাবার খানদান তাম মর্দে গান্ডে মাপ দেও আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দেও কজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা আল্লাহ তা বন্ধ হলো দুনিয়া বঙ্গা খেরা তো সাহায্য করিও দুই নম্বরে দেখি এক হাজার কোটি আখে দিবা আব্দুল আজিজ সাহ ও আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার আপনার নাম আব্দুল আজিজ সাহ আব্দুল আজিজ সাহে দিবা আল্লাহ এক হাজার টাকা আল্লাহ আব্দুল আজিজ সাহর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুর খানদানের মধ্যে গান্ডে মাপ দেও খাস করে তার মা বাপ রে মা করিয়া দেও ইয়া আল্লাহ অলিয়া কব এক হাজার আপু আতে আতে আইয়ক নগদ দিলাইছ না আমার ভাই নাম হলি দেখ কিতা নাম ওই আবু ভাই আবু আমি হুসেন ভাই ডাকুন না কিতা ওই আবু তো আবু হুসেন মনে হয় যাইয়ক আমার আবু ভাইয়া দিলাইছ নগদ এক হাজার টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিনও বেশি করিয়া খুলিয়ে দেও এক হাজার করে হইলাম যে আমরা কয়জন তিনজন হইলাম আরো দেখি চার নম্বরে এক হাজার টাকা খেয়ে দিতে পারবা চার নম্বরে দেখি এক হাজার টাকা আসুন নিলাম কোনো ভাই সাহস করল না বলে চার নম্বরে দিমবা এক হাজার গোটে খাও চার নম্বরে দেখি এক হাজার টাকা খেয়ে দিতে পারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাপে দিতে পারবা দেখি হকা যায় অজুখানাত লাগতো যতদিন অজু হল হইব বাবা ততদিন সাবর আপনি অংশীদার হইবা রিপন হয় রিপন ভাই নান আল্লাহ চার নম্বরে আমার রিপন ভাই দিবা এক হাজার টাকা আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কপল ফরমাও আল্লাহ আমার এই ভাইয়ের জোয়ান ভাইগুর জিন্দাকে রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দে হইয়া আল্লাহ রিপন ভাইয়ের মা বাপরে মা করিয়া দে আল্লাহ আর আমার রাহিম আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখি হইয়া আল্লাহ আল্লাহ এটা যুবকল জমিনও বাঁচিলে আর ইসলামর খেফায় দই বই আল্লাহ
আল্লাহ তার হায়াতের তৈবা আপনি দরাজ ভরিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আই ফার্স্ট নম্বরে দেখি একজন ভাই বারণ, ফার্স্ট নম্বরে দেখি একজন সাহেবে একজন ভাইয়ে দেখছেন এক হাজার কোটি টাকা খাস করে আপনাদের কাছে। আমার আরো দইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা, ফার্স্ট নম্বরে দেখিছেন এক হাজারটা টাকা, হে বারবা কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা, সারার লইয়া দোয়া করবো আল্লাহ আপনার এক হাজারের বদৌলতে হইতে পারতা নাই। আল্লাহ লক্ষ টাকার মালিক, আল্লাহ জমিন বানাই লাইতে পারে, আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে। একবার হুসেন ভাইয়ে 500 টাকা দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, আল্লাহ এবার রোজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরা দূর ফরমাও, হোক আলাল ডিজার্ভ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখেরাতের বালাই কান্দা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর। ও 1000 দিছো পরে 500 করে পাবা, 500 করে দেখবাছেন পারবা, 500 করে দেখবাছেন দেখি। ও ফল তো ঘুরন দেখছেন, ও আল্লাহ কেমন আলিয়া আমার সবর দরকার আছে। হ্যাঁ ও না আমি সন্ধ্যা পারি নাই, কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম, হই দেন না দেন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি গেছে এক থায় বুঝতেছেন, দেওয়াগান দেন এর লাগে দেওয়া লাগবো আর হিয়া আমরা আলিয়া আহমদ সাহ বারো অন্য অতিথি একগুরু আসন একদিন কিতা হইয়া নেন কইতাম পারি না, মানে কিতা হই না আপনারাও বেশ করি দিই আমি এখানে আর হারি না বুঝতেছি, এর লাগিয়া খাস করিয়া দেখবাছেন নাকি 1000 নিচে আইলাম আমার 500 করিয়া, সময় কম আমার সময় কম, আমি নয়টা দেখতাম দিয়াওয়ালা অবস্থা আজকে আমি সরম পাইলি মো হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার জন্য চাপ সৃষ্টি করে বাদে রাখছি। মাশা আল্লাহ ফার্স্ট নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলেইছেন 1000, আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, নাজিম ভাইয়ের রোজি রোজগার বাড়াইয়া দাও খাস করে তার মা বাপরে মা ফরিয়া দেও, আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া ভাঙা খেরা তোর বেলা এখান তার নসিব ফরমাও, আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগির উজালা ফরমাও, আল্লাহ আপনার বন্দা ঘরে কোনোদিন ভিখারি বানাইয়া জমিন রাখিও না আমিন। দেখি 500 করি কক আছে নাইনি 500 করি দেন বলা, 500 করিয়া দিলে একটু জবর কম হইব আস্তে আস্তে বাদে দিবা, খাস যখন দরবার হয় তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাস দর হইব, আপনারা দেন জানি 500 করিয়া, 500 করে দেখ পাশাইন দিকে খয়াকজনে খয়াকজন পাইয়া কক টনটনি তো লেখাই নিব আর এক দোয়া করে নেই যাই হোক তো আপনারা আর দেন জানি প্রধান অতিথির আত, প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথির আত আপনারা দিতা। আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমা, মৌত নিয়া আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট ওর সুইসাইড মৌত থাকি আপনারে নিবাইয়া বাঁচাইয়া রাখিও পানা দেও ইয়া আল্লাহ, আল্লাহ আপনার একদিন মৌত হইবই কেন বিশ্বাস আল্লাহ আপনার মৌতের সময় আপনার বেশি দিন বিছনাত ফেলাইয়া আপনারে রাখিও নাই আল্লাহ, ইয়া আল্লাহ আপনার মৌতের সময় আজাবে সক্রাত দিয়া আপনারে জমিন কষ্ট দিও নাই আল্লাহ, রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ মৌতের সময় আপনারে বেশি কষ্ট দিও নাই আল্লাহ, আপনার মৌত কান্দা বালা দিন জুমার রাত জুমার দিন নসিব করিও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার ইমানি মৌত কান্দা নসিব করিও, যারা মানুষ আপনার আগে মরি গেছো নাই খবর বাসি আল্লাহ, আল্লাহ তামাম রে মাফ দেও আমরা খবর বাসি হওয়ার পরে আমরা আল্লাহকে দোয়া করনে বলা জমিন বাকি রাখিও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ কাসুরি এলাকার তামাম নয়া পুরানা মর্দে কাণ্ডে মাফ দেও, ই মহল্লার জিন্দা হলরে নে কামল বখশি দেও, যারা এই মুহূর্তে মসজিদর আল্লাহ উজুখানার জন্য সাহায্য করছেন পানির এক ব্যবস্থা তাল্লা, কিতাব বন্ধ হলে রে দুনিয়ার জমিন উপবাস রাখিও না, কিয়ামতর দিন হাউজে কসরের পানি না খাওয়াই আপনি রাখিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আক্রামাল আক্রামিন আল্লাহ
আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আপনার মায়ের বাবারে মাফ দেও, আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম লক্ষণ বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নফরে মাফ করে দেও। রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ ভারতের জমিন আপনি শান্তি দান কর, মাদারিস মসজিদ গুলার হেফাজত আপনি কর। আমরা গাড়ি ঘোড়া সব সময় চলে যেতাম ভাই, এতে গাড়ি চালাইন আল্লাহ, তার তাম অ্যাক্সিডেন্ট থাকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করডা তোর এনায়ত ফরমাও, যারা আল্লাহ পরীক্ষা সামনে দিতে খালি দোয়ার কথা কন আল্লাহ, তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ দারো খানদানের রসুল আপনার কাছে ভিক মাঙ্গিয়া, ইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের মসজিদুল আকসা খানের হেফাজত আপনি করি রে ভাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন। আসলে চিরস্থায়ী চিরজীবন থাকতো না তা মনে কইতে না, আত্মা মাঝখানে আল্লাহ চিনাই নিত কি বারে। একদিন দেখলাম একটা কলেজও, খবর পাইলাম বাজার দেখা না, খবর শুনলাম একটা কলেজও, কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন ছেলে মেয়েরা তারা মানে ডিগ্রি করান মাস্টার ডিগ্রি করান, ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন গল্প করেন। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আসেন গল্প করেন যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ করডায়, রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না, মানুষের সামনে আসি চারটা খড্ডা আনন্দ খড্ডা, এটার থেকে আমার সমাজের সমাজটা দূষণীয় আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখব, এটার কারণে আমরা চক্ষুর আড়া চক্ষুর মধ্যে পর্দা উঠি যার, চক্ষুর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আসুক, রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি টাট্টা আনন্দ নাল্লা কেউ আসতে মানুষের দেখিয়া খারাপ পাইব, মানুষের কাছে সরম চকুর সরম উঠি যাইব, আল্লাহর আস্তে দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দিয়ে বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে বুঝাইছিল, এক মেয়ে কিতা করছি স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে, বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে গুসা করছে মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ার আট খাইছ, পরবর্তীতে মীমাংস হইছে মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই, বলে খানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই, কিন্তু আল্লাহর বন্দে গান এই মেয়েটা সুন্দর ওর বড়াই দেখাইছে জীবনে ফখর দেখাইছে, এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালো ইয়া থাকে মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিন সৃষ্টি করছেন না, সুন্দরের বড়াই আপনার আমার কখনো না, আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে, জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতা ভারণ যে বেমারের কারণে জমিন কোনো সৌন্দর্য আর রইত নাই, ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসনা বালা আসা এমন রূপ হয়েছে একবারে শেষ শরীরের অস্তিত্ব শেষ শেষ নিয়ে না বন যায়, ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না, আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগণের জন্য বিশেষ করিয়া দেখেন